সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবো অসুর কুলে জন্মগ্রহণ করলেন ভক্ত প্রহ্লাদের কিভাবে ভাগবত ভক্তি কেন হলো কিভাবে হলো, এই তত্ত্ব জানতে গেলে যেতে হবে মা আজকে সরাসরি আমরা বৈকুণ্ঠে চলে যাব, যেখানে বৈকুণ্ঠেশ্বর ভগবান শ্রী বিষ্ণু তার চরণ সেবা করছেন লক্ষ্মী দেবী। দুপুর বেলায় ভগবান বিশ্রাম করছেন, চরণ সেবা করছেন লক্ষ্মী দেবী। এমন সময় দরজায় দুজন দাঁড়িকে রেখেছেন, একজন জয় আর একজন হলেন বিজয়। তারা দুজন দরজায় দাঁড়িয়ে আছে যাতে ভগবানকে কেউ এসে বিব্রত ডিস্টার্ব না করে, তারা দুজন দাঁড়িয়ে আছে। এমন সময় মা চারজন ঋষি এলেন, সনক সনত সনন্দ সনাতন। এই চারজন ঋষি দেখতে একবারে বাচ্চা ছেলের মতো, মনে হচ্ছে যেন নয় আট নয় বছর বয়স, আর সেই ঋষিগণের কত বয়স কেউ বলতে পারবে না। তাই তারা এসেছেন আজকে একটু নিরালা নির্জনে ভগবানকে দেখা করবেন বলে। তারা যখনই এসে দাঁড়িয়েছেন দরজায় অমনি জয় বিজয় বলে উঠলেন, মাফ করবেন এখন প্রভুর সঙ্গে দেখা হবে না, আপনারা কিছুক্ষণ পরে আসেন, প্রভু এখন বিশ্রাম করছেন। ঋষিগণ বললেন, আমাদের কি সময়ের কোনো মর্যাদা নেই? আমরা একটু প্রভুর সঙ্গে দেখা করব, এক্ষুনি চলে যাব। জয় বিজয় বললেন, দেখুন আপনাকে আগেই বলেছি এখন দেখা হবে না, আপনারা একটু পরে আসুন। বারবার যখন একই কথা বলছে একটু পরে আসুন একটু পরে আসুন, তখন ওই ঋষিদের মধ্যে একজন ক্রোধান্বিত হয়ে বলে উঠল, ভগবত দর্শনে তোমরা বাধা দিচ্ছ, তোমরা বৈকুণ্ঠের দ্বারই বলে। বৈকুণ্ঠ জায়গাটার নাম বৈকুণ্ঠ, ভগবানের নাম বিকুণ্ঠ। যেখানে দাঁড়িয়ে কোনো চাইলে কুণ্ঠা বোধ হয় না সেই জায়গাটাকে বলা হয় বৈকুণ্ঠ। আর সেই বৈকুণ্ঠের দ্বারই তোমাদের এত অহংকার যে ভগবান দর্শনে তোমরা বাধা দিচ্ছ, আমি অভিশাপ দিচ্ছি তোমাদের অসুর কুলে জন্ম হবে। আর জয় বিজয় চিৎকার করে উঠলেন, না হতে পারে। জয় বিজয় কাঁদছেন, চিৎকার করে আর্তনাদ করছেন, আর যেই অভিশাপ দিয়েছে বৈকুণ্ঠের দ্বারিকে অমনি বৈকুণ্ঠ থরথর করে কাঁপছে। ভগবান বিশ্রাম করছিলেন, ভগবানের চরণটা কাঁপছে। লক্ষ্মী দেবী বললেন, হে প্রাণনাথ আপনার চরণ কাঁপছে কেন? অমনি ভগবান বিছানা থেকে উঠে একবারে সোজা ছুট, আর ছুটে এসে দরজার সামনে দেখছে চারজন ঋষিগণ দাঁড়িয়ে আছেন, ভগবান হাত জোড় করে দাঁড়াচ্ছেন। দেখুন যে ভগবানকে অনন্ত কোটি জীব ভয় পায় সেই ভগবান ভক্তকে ভয় পান। হাত জোড় করে বললেন, হে ঋষিগণ আমার দুজন দাঁড়িয়ে আপনাকে চিনতে পারেননি, আপনাদেরকে বুঝতে পারেননি তাই ভেতরে যেতে দেননি, আপনি দয়া করে তাদের ক্ষমা করে দিন। ঋষিগণ বলল, দেখো ঠাকুর তুমি খুব ভালো করেই জানো যে একবার মুখ দিয়ে অভিশাপ বেরিয়ে গেলে তার পরিবর্তন করা যায় না, তাই হতে পারে তোমার দুজন দাঁড়িয়ে, কিন্তু ওদের দুজনকে যেতে হবে অসুর কুলে। তারা যখন হাহাকার করে কাঁদছে ভগবান বললেন, কেঁদো না, তোমাদের অসুর কুলে তোমরা যাবে, তোমরা আমার শত্রু যদি হয়ে আমার ভজন করো তাহলে চার জন্ম পরে আমাকে পাবে, আর যদি আমার ভক্ত আমার ভজন করো তাহলে সাত জন্ম পরে আমাকে পাবে। যদি আমার ভক্ত হও তাহলে সাত জন্ম অপেক্ষা করতে হবে, আর যদি আমার শত্রু হও তাহলে চার জন্ম অপেক্ষা করতে হবে, তোমরা কি করবো নিজেদের মধ্যে ডিসিশন করে বলো। জয় বিজয় চিন্তা করলেন, আমরা যদি ভক্ত হই তাহলে সাত জন্ম অপেক্ষা করতে হবে, তার থেকে অনেক ভালো আমরা চার জন্মে আবার ভগবানকে পেয়ে যাব, তাহলে আমরা ভগবানের শত্রু হব। হরি বলে রাধে রাধে। এবার ভগবান বললেন, আচ্ছা আমার দুজন দাঁড়ি তারা তো অসুর হবে, তা তারা যতবার যাবে, সত্যযুগে হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ, ত্রেতাযুগে রাবণ আর কুম্ভকর্ণ, দাপর যুগে শিশুপাল আর দন্তবক্র, আর কলিযুগে জগাই আর মাধায়, এরা যতবার যাবে এদেরকে উদ্ধার করবে কে? চারজন ঋষি বলে উঠলেন, কেন ঠাকুর তুমি? ধরুন আপনার একটা বাড়িতে আপনার পালিত একটা পশু গরু আছে, একটা গরু আছে, আপনি তাকে যত্ন করেন, সেবা করেন, গাভী সেবা করেন, কিন্তু একদিন সেই গরু দড়ি ছিঁড়ে অন্য ভদ্রলোকের বাড়ির বাগানে ঢুকে গেছে, সেখানে সবজি নষ্ট করেছে, পা দিয়ে মারিয়েছে, ওই বাগানের মালিক কি করে না গরুটাকে বেঁধে খোয়াড়ে রেখে দেয়। বাবু
কতক্ষণ না, যতক্ষণ গরুর মালিক এসে তার বাগানটা যত টাকার ফসল নষ্ট করেছে সেই তত টাকা ক্ষতিপূরণ না দিলে ওই গরুটাকে ততক্ষণ ছাড়বে না। তাই এই যে রাধে রাধে বললেন, তোমার দুজন দাঁড়ি তারা অন্যায় করেছে, তাই তারা যতবার যাবে তুমি ওদের মালিক, তাই ওদেরকে উদ্ধার করতে বলি ততবার তুমি সেথাই যাবে, ততবার তুমি সেথাই যাবে, বলি ওরা যত বার যাবে ততবার তুমি সেথাই যাবে, ওরা যত বার যাবে ততবার তুমি সেথাই যাবে, ও গো ওরা যত বার যাবে যতবার যাবে তুমি ওদের মালিক, ওদেরকে উদ্ধার করতে তোমাকেই ততবার যেতে হবে রাধে রাধে। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার দেখুন এখন ঘটনা চক্রে কি হলো, ওই জয় আর ওই বিজয় তারা জন্মগ্রহণ করছে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ হয়ে, কার বাড়ির ছেলে হয়ে, মহামুনি কশ্যপ, কশ্যপ ঋষি তার তেরোখানা স্ত্রী অদিতি দিতি অভিশ্বা কাশ্যা ক্রোধবশা শৈলা তাম্রা পিড়ি দনু মুনি সুরক্ষা সরমা কদ্রু, এই তেরোখানা স্ত্রী। কশ্যপ মুনি সূর্যদেবের বাবা, সূর্যের পিতা হচ্ছে কশ্যপ, ভগবান বামনদেবের পিতা হচ্ছেন কশ্যপ, কালীয় নাগের বাবা হচ্ছেন কশ্যপ। সেই কশ্যপ মুনি তিনি একদিন চিন্তা করলেন যে আমার সংসারের জীবন 50 বছর হয়ে গেছে, আমি আর সংসারে থাকব না, আমি চলে যাব গভীর জঙ্গলে গোবিন্দের ভজন করতে। তাই সমস্ত স্ত্রীদেরকে ডেকে বললেন, দেখো আজ থেকে সংসারের দায়িত্ব তোমাদের ওপর দিয়ে আমি চললাম ভগবত ভজনে, তবে তোমরা যদি কেউ যেতে চাও আমার সঙ্গে আমি কিন্তু তাকে নিয়ে যেতে রাজি আছি, কিন্তু যে আমার সঙ্গে যাবে তার আগে থেকে জেনে নেওয়া ভালো, আমার সঙ্গে গেলে এরকম কাপড় পাওয়া যাবে না, গাছের ছাল পড়তে হবে, গাছের ছাল পড়তে হবে, গাছের পাতা খেতে হবে, গাছের ফল খেতে হবে, কখনো ঝর্ণার জল খেয়ে থাকতে হবে, মাটিতে শুতে হবে, সূর্যের তাপ লাগবে, ঠান্ডা লাগবে, বর্ষাকালে ভিজবে, এত প্রতিকূল পরিস্থিতি মেনে যদি তোমরা কেউ আমার সঙ্গে ভগবত ভজনে যেতে চাও আমি তাকে নিয়ে যেতে রাজি আছি। ওই 13 জনের মধ্যে 12 জন পিছিয়ে গেলেন, তারা কেউ যাবে না, তারা কেউ যাবে না রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এখন 13 জনের মধ্যে 12 জন পিছিয়ে গেলেন আর একজন সামনে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব। ঠিক আছে, তা তুমি আমার সঙ্গে যাবে, মনে আছে তো কি বললাম, গাছে ছাল পড়তে হবে পড়ব, মাটিতে শুতে হবে শোবো, বালিশ থাকবে না থাকবে না, গাছের ফল খেয়ে থাকতে হবে খাবো, গাছের পাতাও কখনো খেতে হবে থাকবো, যদি আপনি পারেন তাহলে আমি কেন পারবো না। তাই সেই স্ত্রীকে সঙ্গে নিয়ে জঙ্গলে চলে গেলেন, সেই স্ত্রীকে না তিনি হলেন সূর্যদেবের মাতা যার নাম হচ্ছে অদিতি, তাই সূর্যের আরেক নাম হচ্ছে আদিত্য, মায়ের নাম অদিতি ছেলের নাম আদিত্য। তাই মা অদিতি বললেন, আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সহযোগিতা করব, আমি আপনার সেবা করব, আমি আপনার সঙ্গে জঙ্গলে যাব। স্ত্রীকে সঙ্গে নিয়ে জঙ্গলে চলে গেলেন, স্বামী কখন তপস্যা করবে, কখন যজ্ঞ করবে, কখন সন্ধ্যাহ্নিক করবে, কখন আসন পেতে দিতে হবে, কখন জল এনে দিতে হবে, কখন চন্দন ঘর্ষণ করে দিতে হবে, সমস্ত দায়িত্ব অক্ষরে অক্ষরে মা অদিতি পালন করেন। আর এই স্বামীর সেবা করতে করতে তিনি নিজের দিকে তাকাতে ভুলে গেছে, 12 বছর চুল আঁচড়ায়নি, 12 বছর চুল আঁচড়াননি, চুলের মধ্যে জটা পড়ে গেছে,
গায়ের রংটা ছিল কাঁচা সোনার মতো, হয়ে গেছে তামার মতো। বারো বছর পরে একদিন কশ্যপ মুনি স্ত্রীর দিকে তাকিয়ে ভাবলেন, নারী আমার ধর্মের সহায় করতে করতে তার গায়ের রংটাই পাল্টে গেছে, তামার মতো হয়ে গেছে, চুলে জটা পড়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে দেহ। তাহলে এত নিষ্ঠা সহকারে স্বামীর সেবা করেছে, তা বিনিময়ে আমি স্বামী, তার প্রতি তো আমারও কিছু কর্তব্য আছে। স্ত্রীকে ডেকেছে, এদিকে এসো অদিতি, এদিকে এসো। অদিতি দাঁড়িয়েছেন, বলুন স্বামী। বলছি, তোমার কি কোনো কামনা বাসনা কিছু আছে, তুমি কি কিছু চাও? অদিতি বললেন, না স্বামী, আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না, আমাকে কিছু দিতে হবে না। না না, তুমি সংকোচ বোধ করবে না, তুমি বলো তুমি আমার কাছে কি চাও, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব। অদিতি বললেন, স্বামী আমার কিছু লাগবে না। সত্যি করে বলো না কিছু লাগবে না, ভেবে বলো কিছু লাগবে না, বারবার বলছি কিছু লাগবে না। আচ্ছা তোমার কিছু লাগবে না, আমি যদি তোমাকে কিছু দিই তাহলে তুমি নেবে? বললেন, হ্যাঁ নেব। তাহলে এদিকে এসো। স্ত্রীকে কাছে ডেকে ওই কনিষ্ঠ অঙ্গুলিটাই, কড়ি আঙুলটা দিয়ে স্ত্রীর নাভিতে তিনবার ঘুরিয়ে দিয়ে একটা মন্ত্র বললে, বললেন, যাও তুমি সুযোগ্য সন্তানের জননী হবে, যাও তুমি আদর্শ সন্তানের মা হবে, সুযোগ্য সন্তানের মা হবে। আশীর্বাদ করলেন, মন্ত্র দিয়ে বললেন, যাও আজ থেকে এই জঙ্গলে নয়, তুমি চলে যাও ঘরে, সেখানে সত্য কথা বলবে, ভগবত প্রসাদ সেবা করবে, ভগবানের ভজন করবে, তোমার সন্তান সুসন্তান হবে। স্বামীকে প্রণাম করে মা অদিতি বাড়ি চলে এলেন। আর মা অদিতি যখনই বাড়ি এলো, বাকি যে বারো জন তাদের মনের মধ্যে একটু একটু হিংসে হলো, একটু একটু হিংসে হলো, কারোর একটু কৌতূহল হলো যে তাহলে কি আমরা ওনার স্ত্রী নই, নাকি আমরা ওনাকে ভালোবাসি না, তাহলে শুধু দায়ীবদ্ধ শুধু দিদির প্রতি, আমাদের প্রতি ওনার কোনো কর্তব্য নেই? নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করতে লাগলেন। এর মধ্যে একজন স্ত্রী, তার নাম হলো নিম্বিকা দেবী, তিনি নিজেকে খুব চালাক মনে করতেন মা। তিনি ভাবলেন, আমিও স্বামীর কাছে সন্তান চাইতে যাব, তবে রাস্তা দিয়ে যাব না, কেউ যাতে না আমাকে দেখতে পায় তার ব্যবস্থা করব। একটা কোদাল নিয়ে আর ঘরের ভেতরে প্রবেশ করে দরজা জানলা বন্ধ করে মাটি খুঁড়তে লাগলেন, আর মাটির তো খুঁড়তে খুঁড়তে মাটির তলা দিয়ে একটা রাস্তা তৈরি করলেন, আর মাটির তলা দিয়ে সুড়ঙ্গ তৈরি করে হামাগুড়ি দিয়ে ঠিক রাত্রিবেলায় স্বামীর কাছে এসে দাঁড়িয়েছে। আর যেই স্বামীর কাছে দাঁড়িয়েছেন, মহামুনি কশ্যপ বলে উঠলেন, আরে নিম্বিকা তুমি? তিনি বললেন, স্বামী আমি আপনার কাছে পুত্র প্রার্থনা করতে এসেছি, আমাকে সন্তান দিতে হবে। তা বললেন, ঠিক আছে তা না হয় দেব। মা নিম্বিকা দেবী বললেন, স্বামী যেমন তেমন ছেলে নয়, আমার ছেলে কালো হবে না ফর্সা হবে বলুন। মহামুনি কশ্যপ বললেন, তোমার ছেলে কালোও হবে আর ফর্সাও হবে? বললেন, আচ্ছা তাহলে আমার অনেকগুলো ছেলে হবে। বললেন, হ্যাঁ অনেক ফর্সা ছেলের মা হবে, অনেক কালো ছেলের মা হবে তুমি, ফেয়ার অ্যান্ড লাভলি মাখানো ছেলেও হবে, আবার আলকাতরা মাখানো ছেলেও হবে। কিন্তু স্বামী, বলছি ছেলেগুলো আমার মতো বুদ্ধিমান হবে তো? বললেন, হ্যাঁ তুমি যেমন বুদ্ধিমতী তোমার সন্তানও সেরকমই বুদ্ধিমান হবে। আগে স্বামী, রাধে রাধে, আমার তো খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। আচ্ছা স্বামী একটা কথা বলবো, ছেলেদের নাম কি রাখবো? মহামুনি কশ্যপ বললেন, পৃথিবীর যত ইঁদুর সর তোমার পেটে জন্মগ্রহণ করবে, ইঁদুরের মা হবে তুমি। তুমি যেমন হামাগুড়ি দিয়ে মাটির তলা দিয়ে হেঁটে এসেছো, তোমার ছেলেরাও মাটির তলা দিয়ে বেশি হাঁটবে বাবা, মাটির তলায় হাঁটবে বেশি, ওপরে হাঁটবে কম, তাই সমস্ত ইঁদুরের জননী হবে তুমি। তাহলে ইঁদুরের পিতাও হচ্ছে মহামুনি কশ্যপ, তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। হরি বল, যেমন জমি তেমনি গাছ হবে, বীজ দামি বীজ আপনি দোকান থেকে, একই দোকান থেকে বীজ কিনে আনলেন, সেই বীজ আপনি জমিতে ছড়িয়ে দিলেন, বলে যেমন জমি হবে তেমন গাছ হবে। মাটির দোষে যেমন ফসল নষ্ট হয়, তেমন মাটির দোষে সন্তান নষ্ট হয় বাবা। হরি হরি বল, হরি বল। মাটির দোষে ফসল নষ্ট, মাটির দোষে সন্তান নষ্ট হয়ে যায়। তাই এদিকে একদিন সন্ধ্যেবেলায় মা দিতি মনে মনে চিন্তা করছেন, তাহলে সবাই যখন সন্তান পেল, আমিও আমার স্বামীর কাছে যাব, আমিও চেয়ে চাইবো, আমি সন্তানের মা হতে চাই। এই কাল সন্ধ্যেবেলায় ছুটতে ছুটতে স্বামীর কাছে যাচ্ছেন, আর এদিকে মহামুনি কশ্যপ
সন্ধ্যেবেলায় চোখ বন্ধ করে ভগবানের ভজন করছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা আমারে, সন্ধ্যে বেলায় মা দিতি এসে স্বামীর কাছে দাঁড়িয়েছে। এই যে মহামুনি কশ্যপ চমকে উঠলেন, আরে আরে দিতি তুমি? দিতি বললেন, সত্যি করে বলো তো স্বামী, আমি কি তোমার স্ত্রী নই? আমার প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? আমি কি নারী জাতি নই? আমার কি সন্তানের মা হওয়ার বাসনা জাগে না? আমি কি সন্তানকে কোলে নেবার ইচ্ছে থাকে না? কশ্যপ মুনি বললেন, কি বলতে চাইছো বলো? বলে, যেমন অদিতিকে তুমি সন্তান দিয়েছো, আমাকে এই মুহূর্তে আমাকেও সন্তান দিতে হবে। কশ্যপ ঋষি কানে আঙুল দিলেন, কানে হাত চাপা দিয়ে বলে উঠলেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। দেখো দিতি, এই কাল সন্ধ্যেবেলায় কামনা বাসনার কথা বলতে নেই গো। কাল সন্ধ্যেটা পেরিয়ে যাক, 6:24 আর 6:24। এই 48 মিনিট যদি কেউ একটু সাবধানতা অবলম্বন করেন, একটু ভগবানের ভজন, একটু নাম কীর্তন, একটু গ্রন্থ পড়া, একটু হরি কথা বলা, তাহলে মা ত্রিতাপ জ্বালা তাকে স্পর্শ করতে পারবে না। এই 48 মিনিট যদি কেউ সাবধানতা অবলম্বন করেন, তাহলে তিনি দুঃখকে অনেকটা জয় করতে পারবেন। আর এই সময়টাই যদি কেউ বাজারে দোকানে হাটে ঘরে সিরিয়াল দেখে, সিনেমা দেখে, মোবাইল দেখে, অনেক অকথা কুকথা বলে, বলে ভগবান চাইলেও আপনাকে সুখী করতে পারবে না মা, ভগবান চাইলেও সুখী করতে পারবে না, রাধে রাধে। তাই কশ্যপ মুনি বললেন, এই সময়টা পেরিয়ে যাক। অমনি দিতি বলে উঠলো, রাখো তোমার সময়, আমি তোমার কাছে জ্ঞানের কথা শুনতে আসিনি, তুমি আমাকে সন্তান দেবে কিনা। কশ্যপ মুনি বললেন, দেখুন এই কাল সন্ধ্যেবেলায় সন্তান গর্ভে এলে সন্তান হবে নাস্তিক, সন্তান হবে দুরাচারী, সন্তান হবে আসুরিক প্রবৃত্তির। মা দিতি বলে উঠলেন, আমার কি হবে তোমার জানার দরকার নেই, তুমি আমাকে সন্তান না দিলে আমি তোমাকে অভিশাপ দেব। বেশ, তাহলে তুমি যখন কোনো কথাই শুনবে না, তাহলে তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। দিতিকে ডেকে তার নাভিতে আঙুল দিয়ে মন্ত্র বলে ফু দিয়ে বললেন, যাও তুমি হবে কুসন্তানের জননী, কুসন্তানের জননী হবে। মা দিতি আনন্দে ওখান থেকে ছুটতে ছুটতে আসছে, কিন্তু ভক্তিমতি মায়েরা, ওই যে দিতির গর্ভে সন্তান হলো, তাই দিতির ছেলেরা হচ্ছে দৈত্য, অদিতির ছেলেরা হচ্ছে আদিত্য। সমস্ত দৈত্যের মাই হচ্ছে দিতি, বাবা হচ্ছে কশ্যপ ঋষি। তাই মহাজন কলম দিচ্ছেন, ও গো কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, কশ্যপ হিরণ্যকশিপু নামে।
গহিরণ্যকশিপু নামে জগতে গণা অসম দিনে দিনে বাড়ে শিশু ছেলেরা বড় হচ্ছে, আর তারা যখন বড় হয়ে গেছে এবার দেবতাদের উপরে ঋষিদের উপরে ভক্তের উপরে অত্যাচার শুরু হয়েছে মা, অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। ভক্তিমতী মায়েরা হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ মাতৃগর্ভ থেকে একসঙ্গে দুজনে জন্মগ্রহণ করেছে। কোনো মায়ের গর্ভে যদি একসঙ্গে দুটো ছেলে হয় সেই সন্তানকে কি সন্তান বলে মা? একটু জোরে, যমজ। ঠিক বলেছেন। তাহলে একসঙ্গে দুটো সন্তানের মা যিনি হন তিনি যমজ সন্তানের মা বলেন সবাই। আচ্ছা, যমজ সন্তান হলে কে বড় হবে কে ছোট হবে বলবেন? এটা খুব কম্পাল, একবারে কমন কোশ্চেন, খুব সোজা কোশ্চেন। যে বড় হবে, যে আগে হবে, যে পরে হবে, সে ছোট হবে। শাস্ত্র বললেন যদি এই ধারণা আমার থাকে যে আগে হবে সে বড় আর যে পরে হবে সে ছোট, তাহলে আমার ধারণা মিথ্যে, ভুল। তাহলে কেন না, যে আগে হবে সে বড় নয় সে ছোট, আর যে পরে হবে সে বড় হবে। আপনারা বলবেন তুমি চৈতালি, তুমি কীর্তন করো বলে তুমি যা বলবে আমরা তাই মেনে নেব, যুক্তিযুক্ত না হলে তো আমরা মেনে নেব না। যে আগে হবে সে দাদা হবে, যে পরে হবে সে ভাই হবে। বললেন না, যে আগে হবে সে ভাই হবে আর যে পরে হবে সে দাদা হবে। কি করে? বলে আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন, বড় বাজার, আপনি থলি নিয়ে বাজারে গেছেন, দুটো কুমড়ো কিনেছেন, বড় বড় দুটো কুমড়ো কিনে আপনি থলির মধ্যে নিয়ে বাড়ি এসেছেন। এবার কুমড়ো রান্না করতে গেলে থলি থেকে বার করতে হবে, তাহলে যে কুমড়োটা থলিতে আগে রেখেছেন সে কি আগে বেরোবে না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? যাকে আগে রেখেছেন সে আগে বেরোবে থলি থেকে? বলে না। তাহলে যার আগে জন্ম হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে, সে বেরোতে পারবে না, তাই সে রাধে রাধে। যে আগে বেরোচ্ছে সে পরে হয়েছে, তাই যে আগে হবে সে ছোট আর যে পরে হবে সে দাদা। হিরণ্যকশিপুর হচ্ছে দাদা, হিরণ্যাক্ষ হচ্ছে ভাই, দুই ভাই। এর মধ্যে ওই হিরণ্যাক্ষ তিনি ব্রহ্মার কাছে সাধনা করে একটা বর পেয়ে গেছে, হাতে একটা গদা দিয়েছেন, আর গদা হাতে দিয়ে বললেন এই গদা যুদ্ধে তোমাকে কেউ হারাতে পারবে না, গদা যুদ্ধে তোমাকে হারাতে কেউ পারবে না। এখন ভক্তিমতী মায়েরা অহংকারী ব্যক্তি যদি একটা উঁচু পদ পেয়ে যায় তাহলে বুঝতে পারছেন তার অবস্থা কি হবে। ও মা, সেই হিরণ্যাক্ষ তো একে অসুর, তারপরে অহংকারী, তারপরে তার হাতে গদা দিয়ে বলছে গদা যুদ্ধে তোমাকে কেউ হারাতে পারবে না একমাত্র হরি ছাড়া। এখন হিরণ্যাক্ষ বললেন হরি মানে কি? ব্রহ্মা বললেন হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে সিংহ, হরি মানে জল, হরি মানে চোর, কিন্তু হরি মানে যে পরব্রহ্ম হরি এটা ব্রহ্মা বললেন না। এবার গদাটা যেই হাতে দিয়েছে এবার যাকে দেখতে পায় তাকেই বলে এই আমার সঙ্গে লড়বি, আমার সঙ্গে যুদ্ধ করবি? দেবতারা ভয়ে হাত জোড় করে বলেন না আপনার সঙ্গে পারবো না, বড় বড় রাজারা হাত জোড় করে বলে আপনার সঙ্গে পারবো না, সবাই ভয়ে মাথা নিচু করে। আর হিরণ্যাক্ষের অত্যাচার দিনে দিনে বেড়ে যাচ্ছে, অহংকার বেড়ে যাচ্ছে, আমার সঙ্গে কেউ পারছে না, আমার সঙ্গে কেউ গদা যুদ্ধে পারছে না, যাকেই দেখতে পাই তাকেই বলে এই লড়বি আমার সঙ্গে। আর একদিন দেখা হয়ে গেল মা কার সঙ্গে, রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ যাচ্ছেন হরিনাম গাইতে গাইতে। আমরা একটু তালে তালে শুধুমাত্র তালি দেব মা, একটু তালে তালে তালি দেব, হ্যাঁ জয় রাধে, হাতে তালি। শ্যামকে বিনা তুমি আধি আর তোমারে বিনাশ
শ্যাম রাধে, ও বলো রাধে 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 কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। দেবর্ষি নারদ তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় হিরণ্যাক্ষ দেখতে পেয়েছে। আয় দাঁড়া, আয় দাঁড়া, দাঁড়া দাঁড়া, আয়। কে 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 রে তুই, কে তুই, তুই কি হরি? দেবর্ষি নারদ বললেন, না না, আপনি ভুল করছেন, আমি হরি নই, আমি হলাম হরির চরণের দাস, আমি হরির চরণের দাস। আচ্ছা, আমার সঙ্গে যুদ্ধ করতে পারবি? নারদ মুনি বললেন, বাজারে সবাইকে জিজ্ঞাসা করুন, আমি যুদ্ধ লাগাতে পারি কিন্তু যুদ্ধ করতে পারি না, আমি বড় বড় যুদ্ধ লাগাতে পারি কিন্তু যুদ্ধ করতে পারি না। নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, তাহলে বল তোর হরি থাকে কোথায়? আগে আগে জিজ্ঞাসা করবেন তো, হরিকে খুঁজছেন? হরি তো জলের তলায় লুকিয়ে আছে, এই যে জলের তলায় হরি লুকিয়ে আছে। তবে আমি যে বলে দিয়েছি আমার নামটা বলে দেবেন না, বলে দিয়ে নারদ মুনি বেরিয়ে চলে গেছে। আর হিরণ্যাক্ষ গদাটা হাতে নিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে আর জলের মধ্যে একবার গদাটাকে মারছে আর চিৎকার করছে, কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি। এখন গদা দিয়ে যখন জলকে আঘাত করছে, জল ওপরে উঠছে আবার পড়ছে, আর কোথায় হরি, কোথায় হরি, বলে হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী বরাহদেব এসেই তার সামনে প্রকট হলেন, দাঁড়ালেন। হিরণ্যাক্ষ বলে উঠলেন, তুই হরি? ভগবান আলতো করে মাথা নেড়ে বললেন, আচ্ছা তুই হরি, তা প্রমাণ কি? হরি বল, তুই যে হরি তার প্রমাণ কি? মিথ্যে কথাও তো বলতে পারিস, এরকম হরি দেখতে অর্ধেকটা শুকরের মতো, মুখটা শুকরের মতো আর সারা দেহটা মানুষের মতো, তা তুই যে হরি তার প্রমাণ কি? ভগবান বললেন, আমার কাছে আধার কার্ড আছে, তিনি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে যার ধ্যান তিনি সর্বজগতের মূল আধার, তাই বলছে আমার কাছে আধার কার্ড আছে। হিরণ্যাক্ষ বললেন, আমি বিশ্বাস করতে পারছি না, তুই হরি তার প্রমাণ কি বল, আর কি প্রমাণ আছে তোর কাছে? ভগবান বললেন, আমার কাছে আরেকটা প্রমাণ আছে, স্বাস্থ্য সাথী কার্ড আছে আর কি, অর্থাৎ স্বাস্থ্যের জন্য
অনেকে ভগবানের কাছে যান, আমার ছেলেকে ভালো করে দাও, স্বামীকে ভালো করে দাও, আমার শরীরটা ভালো করে দাও, স্বাস্থ্যের জন্য ভগবানের কাছে যাই। সেই অর্থে তিনি বলছেন স্বাস্থ্য সাথী কার্ড আছে। হিরণ্যাক্ষ বললেন আমার বিশ্বাস হচ্ছে না, এখনো বিশ্বাস হচ্ছে না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, তুই হরি বল আর তোর কাছে কি প্রমাণ আছে। ভগবান বললেন আরেকটা প্রমাণ আছে আমার কাছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, মানে মা লক্ষ্মী দেবী চরণের কাছে বসে থাকে। হিরণ্যাক্ষ বললেন বেশ, তুই যদি হরি হোস তাহলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। ভগবান বললেন বেশ তাই করব। আর হিরণ্যাক্ষ যেই ভগবানকে আঘাত করতে যাবে, ভগবান তার গদাটাকে ছিনিয়ে নিয়ে, তার হাতের গদাটাকে ছিনিয়ে নিয়ে আর নিজের হাতের গদা নিয়ে একবার ধড়াম করে মারলেন। আর যেই একবার মাথাতে মারলেন অমনি অপারেশন সাকসেসফুল হয়ে গেল। বল একবার মারতেই অপারেশন সাকসেসফুল, রাধে রাধে, হিরণ্যাক্ষ মারা গেল। হিরণ্যাক্ষ মরে গেল, স্বর্গমর্ত পাতাল সবাই নেচে উঠল, ভক্তরা আনন্দে নেচে উঠল। কিন্তু হিরণ্যকশিপুর শুনল যে হরি আমার ভাইকে হত্যা করেছে, তাই আজ থেকে হরি আমার শত্রু, আজ থেকে হরি আমাদের অসুর জাতির শত্রু, আজ থেকে হরির যতক্ষণ এই বদলা না নিতে পারছি, এই বদলা যতক্ষণ না নিতে পারবো ততক্ষণ আমি শান্ত হয়ে বসবো না, তবে কিছুদিন অপেক্ষা করে যাই, এর প্রতিশোধ অবশ্যই আমি নেব। অপেক্ষা করতে লাগলেন, দেখতে দেখতে হিরণ্যকশিপুর যৌবনে পদার্পণ করলেন, বিবাহ করলেন এক সতীসাধ্বী রমণী। জোরপূর্বক নিজের শরীরের বলপূর্বক নাগরাজার কন্যা ভক্তিমতী মা কয়াধু দেবীকে নিজের বলে শক্তিতে তিনি বিবাহ করলেন। হরি বল, ও মা জোর করে বিবাহ করলেন। তার স্ত্রী চরিত্র কিরকম বলে, ভগবানের ভজন ছাড়া জলগ্রহণ করেন না, দিন রাত্রি ভগবানের ভজন করে, আর শুধু একটাই কথা বলে, রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। যদি হরি মারে তো কেউ রক্ষা করতে পারবে না, আর হরি যদি রাখে তা কেউ মারতে পারবে না। বাবা দেখাচ্ছেন, দেখুন আজকে, এখন হিরণ্যকশিপুর বিবাহ করলেন সতীসাধ্বী রমণী রাধে রাধে কয়াধু দেবীর সঙ্গে। কয়াধু দেবী তিনি ভক্তিমতী, কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী। বিবাহের তিন বছর পেরিয়ে গেল, একদিন হিরণ্যকশিপুরের বন্ধুরা বলল, কিরে তুই বিয়ে করলি, তোর বাড়িতে স্ত্রী এলো, আমাদের বৌদি এলো, তা শুনেছি সবাই বলা বলি করে তোর বউ নাকি ভালো গান করে, তোর বউ নাকি ভালো নাচ করে, তা বৌদির গান আমাদের শোনাবি না, বৌদির নাচ আমাদের দেখাবি না, অসুর যেরকম কথা বলে আর কি। এখন আসুরিক প্রবৃত্তির মানুষ এরকম কথাবার্তা হচ্ছে, তোর বউয়ের গান শোনাবি না, তোর বউয়ের নাচ দেখাবি না। হিরণ্যকশিপুর বলে উঠলেন, আমার স্ত্রী গান গায়, কই আমি তো জানি না, আমার স্ত্রী নাচ করে। বলেন তুই জানিস না, তুই সবই জানিস, আমাদের গান শোনাবি না বলে বলছিস। হিরণ্যকশিপুর বললেন, না 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 না, আজকে সন্ধেবেলায় তোরা আমার রাজসভাতে আসবি, তোরা সবাই আমার রাজসভাতে আসবি, আগামী কাল আমি আমার স্ত্রীকে এনে তোদের সবার কাছে গানও গাওয়াবো আর তোদের সবার কাছে নাচ করাবো, তোরা সবাই দেখবি আনন্দ করবি, আমি আমার বউকে নিয়ে আসবো, যদি আমার বউ গান জানে, যদি আমার স্ত্রী নাচ জানে। বন্ধুরা চলে গেলেন আনন্দে। রাত্রিবেলায় হিরণ্যকশিপুর স্ত্রীকে ডেকেছে, এই যে এদিকে এসো কয়াধু, এদিকে এসো। হ্যাঁ বলুন স্বামী। বলছি তুমি কি গান বাজনা জানো? আগে হ্যাঁ স্বামী, আমার ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে গান শিখিয়েছে। আচ্ছা তাহলে তুমি গান জানো, আচ্ছা তুমি নাচ জানো? বললেন হ্যাঁ, আমার বাবা আমাকে নাচও শিখিয়েছেন। তাহলে তুমি গানও জানো নাচও জানো, আচ্ছা ঠিক আছে, আগামীকাল তুমি আমার রাজসভায় যাবে, আগামীকাল তুমি আমার রাজসভায় যাবে। চমকে গেলেন মা কয়াধু দেবী, কেন স্বামী কেন, মানে আমার সমস্ত বন্ধুরা আসবে, সমস্ত বন্ধুরা এসে তোমার গান শুনবে, তোমার নাচ দেখবে, তারা একটু আনন্দ করবে। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের মাথায় যেন বজ্রাঘাত হলো বাবা। মা কয়াধু দেবী মনে মনে ভাবছেন আর কাঁদছেন মনে মনে, যে আমি গোবিন্দের ভজন করি, গোবিন্দের নাম করি, আমি ভগবানের মনোরঞ্জনের জন্য ভগবানের নাচ করি, গান গাই, আমি তো অসুরদেরকে মনোরঞ্জন করবার জন্য নাচ করি না, আমি অসুরদের আনন্দ দেওয়ার জন্য তো গান গাই না, কিন্তু আমি যদি এখন স্বামীকে বলি যে আমি গান গাইতে যাব না, আমি নাচ করতে যাব না, আমার স্বামী তো আমাকে ছেড়ে দেবে না, তাহলে যেখানে সোজা আঙুলে ঘিটা না ওঠে সেখানে আঙুলটা পাকা করতে হয়,
কয়াধু দেবী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কি মজা কি মজা। আচ্ছা স্বামী, কালকে আমি আপনার রাজসভায় যাব। হ্যাঁ, আমি গান গাইব। হ্যাঁ বলছি তো, তুমি গান গাইবে, তুমি নাচ করবে। আচ্ছা স্বামী, আপনার বন্ধুদের কাছে আপনার সম্মান রক্ষা করতে গেলে ভালো নাচ নাচ করে দেখাতে হবে। হ্যাঁ সেটা তো করতে হবে। বলছি তাহলে আজকে এই রাত্রিবেলায় একটু প্র্যাকটিসটা করে নি। আমার 3 বছর বিয়ে হয়ে গেছে, 3 বছর গান বাজনা কিছুই করিনি, হঠাৎ করে তো করতে পারবো না, তাই রাত্রিবেলায় একটু প্র্যাকটিস করে নিয়ে এক কাজ করুন, আমি নাচটা প্র্যাকটিস করছি, আপনি একটু গানটা গান, একটু গানটা গান আর কি। হিরণ্যকশিপুর বলে উঠলেন, অসম্ভব, আমার দ্বারা গান বাজনা হবে না। মা, আপনি আপনি তো এখন একটু করবেন, একটু করুন না স্বামী, আমি একটু নাচটা দেখে নিচ্ছি, একটু করুন না। অসম্ভব বলছি তো, আমার দ্বারা গান বাজনা কিছু হবে না। আচ্ছা স্বামী, আপনি আপনি রাগ করবেন না, আমি আপনাকে গানটা শিখিয়ে দিচ্ছি, এই দেখুন, এই দেখুন আমি গানটা কিরকম সোজা গান শিখিয়ে দিচ্ছি। এই একটা তালি মারবেন আর হরি বলবেন, হরি 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 হরি, এই তালি মারবেন আর হরি বলবেন, আর আমি তাহলে নাচটা একটু দেখে নেব। হিরণ্যকশিপুরের কাছে যেই হরি বলেছে, অমনি তেলে বেগুনে জ্বলে উঠেছে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, যে হরি আমার ভাইকে হত্যা করেছে, যে হরি আমাদের বংশের শত্রু, সেই হরির নাম আমি করব। স্বামী এখন তো রাত্রিবেলা, কেউ তো শুনতে পাচ্ছে না, আপনি তো ছোট্ট ছোট্ট করে বলবেন না। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, দরজাগুলো খোলা আছে বলে আপনি আপনি গানটা গাইতে চাইছেন না। দাঁড়ান দরজা বন্ধ করে দিচ্ছি, দাঁড়ান। দরজা বন্ধ করে দিয়েছি, আর কেউ গান করলে শুনতে পাবে না, একটু করুন না স্বামী। হিরণ্যকশিপুর বলে উঠলেন, আরে বাবা বলছি তো আমি গান গাইতে পারবো না। ও হরি, এবার বুঝতে পেরেছি, দরজা বন্ধ করেছি, জানালাগুলো তো খোলা আছে, দাঁড়ান জানালা বন্ধ করে দিচ্ছি। আবার মা কয়াধু দেবী জানালা বন্ধ করলেন, দরজার জানালা বন্ধ করে বলছে, স্বামী এবার একটু হরি বলুন না, কেউ তো শুনতে পাবে না, আপনি তো বাড়ির মালিক, আপনি রাজ্যের মালিক, আপনি বললে কি কেউ শুনতে পাবে নাকি, একটু করুন না, এই রাত্রিবেলায় একটু একটু করুন না। হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি নাচ করো, আমি দেখছি। আসল উদ্দেশ্যটা কি না, স্বামীকে একটু হরি নাম বলাবে বাবু, আসল উদ্দেশ্য হচ্ছে স্বামীকে একটু হরি নাম করাবে, একটু হরি নাম বলাবে। একজন স্ত্রী পারে তার নাস্তিক স্বামীকে ভক্তির রাস্তায় নিয়ে আসতে, কিন্তু এর উল্টো যদি হয়, বলে স্বামী ভক্ত স্ত্রী যদি নাস্তিক হয়, বলে চেষ্টা করলেও কিন্তু স্বামী তার স্ত্রীকে আনতে পারবে না বাবা, কিন্তু স্ত্রী তার স্বামীকে আনতে পারবে। তাই আমাদের হিন্দু সনাতন ধর্মে যখন বিয়ে হয় দেখবেন স্ত্রী আগে থাকে, স্বামী পেছনে থাকে, আগে স্ত্রী পেছনে স্বামী। কেন? বলে স্ত্রী যিনি আগে আছেন তিনি রাস্তাটা দেখাচ্ছেন, রাস্তা যিনি দেখিয়ে নিয়ে যাবে তিনি আগে আগে যাবে, আর যিনি রাস্তা জানে না তিনি তার পেছনে পেছনে যাবে। তাহলে স্ত্রী হচ্ছে ধর্মের রাস্তাটা এগিয়ে নিয়ে যায়, দেখিয়ে নিয়ে যায়। তাই একজন স্ত্রী যদি চেষ্টা করে তার নাস্তিক স্বামীকে ধর্মের রাস্তায় আনতে পারবে। ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, ওই নারীর মন বোঝা বড় দায়। নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়, নারীর মন বোঝা বড় দায়। হিন্দু সনাতন ধর্মে নারীদের বেশি পুজো হয় মা, প্রথমেই দুর্গার পুজো, তারপরে লক্ষ্মীর পুজো, তারপরে কালীর পুজো, তারপরে জগদ্ধাত্রী, তারপরে সরস্বতীর পুজো, সন্তোষীর পুজো, শীতলার পুজো, নারীদের বেশি পুজো হয়। রাধে বলি, নারী দুর্গা নারী কালী, আর নারী শক্তি হয় ভূপালী, হয় ভূপালী, হ্যাঁ
ওগো নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। ও নারীর পদ তলে পদ তলে পদ তলে ভগবান কৃষ্ণ পর্যন্ত রাধারানী চরণ ধরে বলছেন, স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম রাধে দেহি পদ পল্লব মুদারম, রাধে তোমার চরণগুলো আমার মাথায় দাও। আর একজন দেবতা তিনি সারাক্ষণ নারীর পায়ের তলায় শুয়ে থাকে, মা 24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে, আপনারা ছবিতে দেখেছেন, ক্যালেন্ডারে দেখেছেন, মন্দিরে দেখেছেন, স্বামী শুয়ে আছেন নিচে, অপরে স্ত্রী দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে। হ্যাঁ রাধে, আপনারা সকলেই বুঝতে পারছেন কার কথা বলছি, বাবা ভোলেনাথের কথা। বাবা ভোলেনাথ নিচে শুয়ে আছে, আর ওপরে দাঁড়িয়ে আছেন কে, না মা কালী। ইনি হলেন মহাকাল আর ইনি হলেন মহাকালী। মহাকালের ওপরে মহাকালকে দমন করে রেখেছেন, তিনি হলেন নারী শক্তি, তাই ওপরে দাঁড়িয়ে আছেন। তাহলে স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন স্ত্রী, আপনারা শুনলেন এখানে। এইবার মনে মনে যদি ভাবেন, ওই তো চৈতালি চট্টরাজ বলে যে মা কালী যদি স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াতে পারে, আর চৈতালির কীর্তন শেষ হলে আমরাও একটু ঘরে গিয়ে চেষ্টা করে দেব। ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে, স্বয়ং ভোলা মহেশ। ভক্তিমতী মায়েরা কয়াধু দেবী তাই বলছেন, স্বামী একটু করুন না, এই তো হাতে তালি দেবেন আর হরি বলবেন। এখন হিরণ্যকশিপুর হচ্ছে অসুর, আর তার ভেতরে কোনো সুর নেই, সে চিৎকার করছে, হরি 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 হরি। এখন হিরণ্যকশিপুর বলে উঠলেন, এটা তোমার নাচ হচ্ছে, এটা তোমার নাচ। মা কয়াধু দেবী বলছেন, আপনার গান যেমন হবে আমার নাচটা তো তেমনই হবে, একটু ভালো করে করুন না স্বামী, একটু করুন না, এই তো দেখুন, এই তো আমার সঙ্গে তালি দেন, আমার সঙ্গে। আবার দেখুন কায়দা করে স্বামীকে হরি ভজনটা, স্বামীকে হরি ভজনটা শিখিয়ে দিচ্ছে। বলুন না, হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে। এবার যখন স্বামীকে হাত তালি দিয়ে হরিনাম বলাচ্ছে, এই তখনই মা কয়াধু দেবী কায়দা করে এবার নিজের ভঙ্গিমাতে নৃত্য শুরু করেছে। এবার নিজের ভঙ্গিমায় তিনি নৃত্য পরিবেশন করছেন। আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না, আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না, আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না।
দেখবো কেবল মুখ খানে তার, আমি দেখবো কেবল মুখ খানে তার, আমি দেখবো কেবল মুখ খানে তার, ওগো কারো কথা মানবো না মানবো না মানবো না মানবো না গো, কেন চাইবো না আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইবো না আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইবো না আঁখি যে দিয়েছে বিধি, বিধি রে বিধি রে আঁখি যে দিয়েছে বিধি, ওগো দেখবো তারে নিরবধি, আঁখি যে দিয়েছে দেখবো তারে নিরবধি, ওগো দেখবো কেবল মুখ খানে তার, আজ দেখবো কেবল মুখ খানে তার, আমি কারো কথা মানবো না মানবো না মানবো না মানবো না গো, কেন চাইবো না আমার চোখে যদি লাগে ভালো, কয়াধু দেবীর নৃত্য দেখে হিরণ্যকশিপুর ছুটে গিয়ে স্ত্রীকে স্ত্রীকে আলিঙ্গন করেছে, আর স্ত্রীকে যেই আলিঙ্গন করেছে জড়িয়ে ধরেছে অমনি বলে উঠল, অপূর্ব অপূর্ব অপূর্ব, বাহ খুব সুন্দর তোমার নৃত্য। আর যেই স্ত্রীকে জড়িয়ে ধরেছে অমনি মা কয়াধু দেবী স্বামীর কানে কানে বলছে, আচ্ছা স্বামী কালকে যখন আপনার বন্ধুদের কাছে নাচ করব, আচ্ছা তাহলে আপনার বন্ধুরাও আমাকে এভাবে জড়িয়ে ধরবে, আপনার বন্ধুরাও আমাকে এভাবে জড়িয়ে ধরবে। আর যেই এ কথা বলেছে অমনি হিরণ্যকশিপুর চিৎকার করে উঠেছে, আয় খবরদার বলছি কালকে তুমি নাচ করতে যাবে না, কালকে তুমি গান গাইতে যাবে না। এ কি, আপনি তো বললেন আপনার বন্ধুদের কাছে নাচ করতে হবে। না তুমি যাবে না। আমি গান গাইব না। না এ মা, আপনার বন্ধুরা আপনাকে কি বলবে? যা বলবার আমি বুঝে নেব। খবরদার বলছি তুমি আর কোনোদিন কখনো কারোর কাছে নাচ করবে না। আর এ কথা যে স্বামীর মুখ থেকে বলছে উনি মা কয়াধু দেবী ভগবানকে, ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে, আমার বিপদে গোবিন্দ আপদে গোবিন্দ গোবিন্দ আমার প্রাণ, আমার বিপদে গোবিন্দ 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 আমার প্রাণ, আর তোহারি চরণে ওই হে প্রাণ, তুমি তোহারি চরণে সব সবই আছি, রাখিবি দাসীর মান গো, রাখিবি দাসীর মান, রাখিবি দাসীর মান গো, রাখিবি দাসীর মান
যেন চরণ ছাড়া করোনা হে, চরণ ছাড়া করোনা হে, যেন চরণ ছাড়া করোনা হে, ওই চরণ ছাড়া আমি তোমার ওই চরণে সব সতেছি, আমার চরণ ছাড়া করোনা হে, তোমার ওই চরণে সব সতেছি, আমার জাতি কুল মান সব দিয়েছি ওই চরণে, আমার বলতে কিছুই রাখি না হে, ওই চরণে সব সপেছি, বলতে কিছু রাখি না হে, তোমার ওই চরণে গৌর সীতানাথ প্রভানন্দে চরণে সব সপে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একজন জিজ্ঞাসা করছিলেন কোন একজন মা, যে ভক্তের জীবনে এত দুঃখ এত যন্ত্রণা কেন? বলে মা গো, ভগবান পরীক্ষা করেন যেমন, যে শত দুঃখের মধ্যে তুমি আমাকে ডাকো, আমাকে ভুলে যাও না, আমাকে স্মরণ করো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে মা, কংসের বোন ছিল দেবকী, আপনারা সকলে জানেন দেবকী মনে মনে ভেবেছিলেন আমার দাদা কংস আমাকে খুব ভালোবাসে, আমার দাদা আমার বিয়েতে কোটি টাকা খরচা করলো, আমার দাদা আমার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাকে শ্বশুর বাড়ি পৌঁছাতে। এ সমস্ত ধারণা এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল যখনই বলল নিয়তি যে দেবকীর অষ্টম সন্তান তোমাকে হত্যা করবে, আর অমনি তার কংস দেবকীর চুলের মুটিটা টেনে ধরলেন বাবু। তো যখনই আমরা মনে করব, যখনই ভগবানকে বাদ দিয়ে সংসারকে বেশি ভালোবাসতে যাবেন, তখন ওই সংসারই আপনাকে দুঃখ দেবে মা, তখন সংসারই আপনাকে ব্যথা দেবে, যন্ত্রণা দেবে। যদি ভাবেন যে ছেলে আমাকে দেখবে, ওই ছেলেই আপনাকে যন্ত্রণার কারণ হবে। যদি ভাবেন ওই বাড়িটা আমার, বলে ওই বাড়িটাই আপনাকে যন্ত্রণা দেবে। রাবণ বিভীষণকে লাথি মারল, আর বিভীষণ অমনি ধুলো জেড়ে উঠে সোজা দাদার দিকে একবার তাকিয়ে প্রণাম করে আর ওখান থেকে বেরিয়ে রামচন্দ্রের কাছে চলে গেলেন। কারণটা কি? কারণটা হচ্ছে আদরের থেকে আঘাত ভালো, যে আঘাতে পাওয়া যায় কৃষ্ণ কালো। ওমা, ভগবান সব সইতে পারে, ভক্তের কান্না আর অহংকার দুটো সহ্য করতে পারেন না। প্রমাণ দেখাচ্ছেন মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, আর যেই জিতে গেছে অমনি ভীম আর অর্জুন বলছে, ভীম বলছে আমার জন্য জিতেছে, অর্জুন বলছে আমার জন্য জিতেছে। যার জন্য জিতেছে দেখুন তাকে ভুলে গেছে, এটাই হয়। সরস্বতী মায়ের কাছে বলছি আমার মেয়ে মাধ্যমিক দিচ্ছে, তুমি দয়া করো কৃপা করো আমার মেয়েটা যেন ফার্স্ট ক্লাস পাস করে, আর যেই ফার্স্ট ডিভিশন হয়ে যায় অমনি সবাইকে বলি আমার মেয়ের কি ট্যালেন্ট, আমার মেয়ে খুব ব্রিলিয়ান্ট। তখন কিন্তু আর মা সরস্বতীকে ধন্যবাদ জানাচ্ছি না, এটাই হচ্ছে মানুষের কাজ হয়ে যায় বাবা, আমার মতো পাপি জীবের কথা বলছি। তাই অর্জুন বলছে আমার জন্য জিতেছে, ভীম বলছে আমার জন্য জিতেছে, আর দুজনেই কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে, হঠাৎ শুনতে পেলেন কে যেন খিলখিল করে হাসছে, চমকে উঠলেন ভীম, অর্জুন দেখতো ভাই, দেখতো কে হাসছে, আর অমনি অর্জুন চারিদিকে তাকিয়ে দেখছেন কেউ নেই, হঠাৎ দেখলেন ওপরের দিকে তাকিয়ে দেখছে একটা রাক্ষসের কাটা মুন্ড খিলখিল করে হাসছে। অর্জুন বলল দাদা দেখো 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 তোমার মাথার ওপরে একটা কাটা মাথা দেখো, আর যেই রাক্ষসের কাটা মুন্ডটা দেখেছে অমনি ভীম গদাটা নিয়ে বললেন তবে রে বেটা দাঁড়া দেখাচ্ছি মজা। আর গদাটা ঘুরিয়ে যেই মারতে যাবে অমনি অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, ওই অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, সন্মুখেতে দাঁড়া লইয়া শিয়া, সন্মুখেতে দাঁড়া লইয়া শিয়া,
ভগবান নিয়ে বলে উঠলেন, আরে 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 ও ভীম দাদা, আরে কাকে মারতে চাইছো গো দাদা, কাকে মারবার জন্য গদাটা তুলেছো? ভীম বললেন, কৃষ্ণ তুমি আমার হাতটা আগে ছেড়ে দাও, আমি ওই রাক্ষসের মাথাটাকে মেরে গুঁড়ো করব, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। ভগবান বললেন, দাদা গো, তুমি যাকে মারবার জন্য গদাটা তুলেছো তোমার কে হয় জানো? ও তোমার নাতি হয় গো দাদা। এ কথা শুনেই ভীম বলে উঠল, অসম্ভব, একটা রাক্ষস কখনো আমার নাতি হতে পারে না, একটা রাক্ষসের সঙ্গে আমার কখনো সম্পর্ক থাকতে পারে না। ভগবান বললেন, দাদা গো, কিন্তু আমি তোমাকে বলছি ও তোমার নাতি হয়। না না, আমি বিশ্বাস করতে পারছি না, কারণ আমি একটা ভদ্র বংশে জন্মগ্রহণ করেছি, একটা বিখ্যাত বংশে, আর ওই রাক্ষসটা কখনো আমার বংশে জন্ম নিতেই পারে না। ভগবান বললেন, তাহলে ভীম দাদা, তুমি যে বংশে জন্মগ্রহণ করেছ সেই বংশের নাম চন্দ্রবংশ, আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু, বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যযাতি, যযাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্যান, প্রচিষ্যানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাশ্ব, রুদ্রাশ্বের পুত্র রীতেশু, রীতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অজুতায়ু, অজুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার ছেলের নাম ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হলো বর্বরিক। আর যেই এ কথা বলেছেন অমনি ভীমের হাত থেকে গদাটা ধড়াম করে মাটিতে পড়েছে। ভীম বলে উঠল, কৃষ্ণ ও যদি আমার আমার নাতি হবে তাহলে আমার নাতির হাত কোথায়, পা কোথায়, দেহটা কোথায়, শুধু মুন্ডটা দেখতে পাচ্ছি কেন? ভগবান বললেন, ভীম, এ ঘটনা জানতে গেলে যেতে হবে সেই যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, সেই প্রথম দিন কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার নাতি বর্বরিক অংশগ্রহণ করবে বলে একটা ভাঙা জরাজীর্ণ রথে বসে আর ভগবানের নাম করতে করতে বর্বরিক যাচ্ছেন, বর্বরিক ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছেন। ভক্তমণ্ডলী ভক্তিমতীময়েরা ভগবানের নাম স্মরণ করছেন, আনন্দে কাঁদছেন। আমি দুঃখের সিংহ শনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায় বেঁধে রাখে বলো এমন সে ধীর কো আমার জল ছবিতে রং মেলাবে এমন
আবির কই। জরাজীর্ণ রথে বসে বর্বরী যাচ্ছেন ভগবানের নাম স্মরণ করতে করতে, কানতে কানতে যাচ্ছেন অন্তরে আনন্দ চোখে জল। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। বর্বরিক ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছেন, আর আপনারা জানেন হরি নামে হরি নামে ভগবান হরি তার রথের সামনে দাঁড়িয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নাম তোমার? আজ্ঞে ঠাকুর আমার নাম বর্বরিক। কোথায় যাচ্ছ? আজ্ঞে প্রভু আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে। কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে যাচ্ছ না যুদ্ধ করতে যাচ্ছ? না না না, আমি যুদ্ধ দেখতেও যাচ্ছি যুদ্ধ করতেও যাচ্ছি। আচ্ছা ওখানে তোমার কে আছে? কুরুক্ষেত্রের যুদ্ধে যে দুটো দল কুরু আর পাণ্ডব, তোমার ওখানে কে আছে? আমার দাদু আছে। কি নাম তোমার দাদুর? আগে দয়াময় আমার দাদুর নাম ভীম। আচ্ছা তুমি ভীমের নাতি? আগে হ্যাঁ। ও তাহলে নিশ্চয়ই তুমি পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করবে। বর্বরিক বলে না 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 না, আমি পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করব না, আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব। এই যে ছেলে, বোধবুদ্ধি এখনো হয়নি। তোমার দাদু বলছো তুমি ভীম, আর তুমি তোমার দাদুর শত্রু দুর্যোধনের দলে যোগদান করবে কেন? বর্বরিক বললেন, ঠাকুর আমি শত্রু মিত্র কিছু বুঝি না। আমার মা যেদিন পৃথিবী ছেড়ে চলে যায়, যাবার আগে আমার মা বলেছিল, ওরে বাপ বর্বরিক, যদি কখনো কোনোদিন কোনো যুদ্ধের পরিস্থিতি হয় তাহলে তুই যদি যুদ্ধ করিস, যে পক্ষটা দুর্বল পক্ষ সেই দুর্বল পক্ষে যোগদান করিস। ভগবান বললেন, তাহলে তোমার মা যদি তোমাকে দুর্বল পক্ষে যোগদান করতে বলেছে, তাহলে তো তোমার অবশ্যই পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করা উচিত। কেন? বলে পঞ্চ পাণ্ডব হচ্ছে দুর্বল, কারণ ওদের আছে সাত অক্ষহীনী সেনা, আর দুর্যোধনের আছে এগারো অক্ষহীনী সেনা। তাহলে এদের সাত আর এদের এগারো, তাহলে নিশ্চয়ই তোমার পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করা উচিত। বর্বরিক বললেন, দয়াময়ী, পঞ্চ পাণ্ডব কখনো দুর্বল নয়। কেন? তোমার দাদু ভীমের গায়ে অনেক ক্ষমতা বলে? বলে না 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 না, আমার দাদু ভীমের জন্য নয়, অর্জুনের নকুল সহদেব কারোর জন্য নয়, পঞ্চ পাণ্ডব এই জন্য দুর্বল নয় কারণ যে পক্ষে তুমি থাকো, বলে তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে যে পক্ষে পরমাত্মা তুমি বিরাজ করো, তারা কখনো দুর্বল হতে পারে না। ভগবান দেখলেন, এই বাচ্চা ছেলে বাচ্চা ছেলে নয়, এর অসীম ক্ষমতা অসীম জ্ঞান। বললেন, দাঁড়াও ছেলে, এই যে ওই যুদ্ধে যেতে গেলে আমার কাছে ইন্টারভিউ দিতে হবে, পরীক্ষা দিতে হবে। বলো ঠাকুর, কি পরীক্ষা দেবো? বলো, এই তেঁতুল গাছে অসংখ্য পাতা আছে, অসংখ্য কোটি কোটি পাতা একটা তেঁতুল গাছে, একটা বান মেরে গাছের সমস্ত পাতাকে
গাছের সমস্ত পাতাকে তোমাকে ছিঁড়ে দিতে হবে, ছিদ্র করতে হবে, পারবে? বর্বরিক বললেন, চেষ্টা করব দয়াময়। হাতে একটা বান নিয়ে চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছেন বর্বরিক, আর অমনি ভগবান ছুটে গিয়ে গাছ থেকে দুটো পাতা তুলে নিয়েছে, একটা হাতে রেখেছেন, একটা পায়ের তলায় রেখে ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। আর বর্বরিক অমনি গোবিন্দের ধ্যান করে গাছটাকে লক্ষ্য করে তীরটা ছুড়ে দিলেন। রাধে রাধে। হ্যালো, একটি বিশেষ ঘোষণা, আমাদের নবকুঞ্জ উৎসব কমিটির অফিস থেকে আপনারা অন্ন সেবার কুপন সংগ্রহ করতে পারেন, এবং এখানে বসে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে অন্ন সেবার, এবং যারা স্পেশাল ভোগ নিতে চান তার জন্য আমাদের নবকুঞ্জ অফিসের কাউন্টার থেকে 100 টাকা দিয়ে স্পেশাল ভোগ নিয়ে যেতে পারেন। আর বসে খাওয়ার যে কুপন অন্ন সেবা 50 টাকা করে। সমস্ত ভক্তবৃন্দকে আমরা জানাচ্ছি যে আপনারা আমাদের উৎসব কমিটির অফিস থেকে দু ধরনের কুপন সংগ্রহ করুন এবং আমাদের সাথে সহযোগিতা করুন। ধন্যবাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভগবান দুটো পাতা তুলে নিয়েছেন, একটা হাতে রেখেছেন, একটা চরণের তলায় রেখেছেন। আর বরবরিক ভগবানের ধ্যান করে গাছটাকে লক্ষ্য করে দেই তীর ছুঁড়ে দিয়েছেন। অমনি গাছে যত পাতা ছিল সব ছিদ্র হয়ে গেছে, ছিঁড়ে গেছে। বর্বরিক বললেন, দেখো ঠাকুর, তোমার কথা মতো আমি গাছের সব পাতা ছিঁড়ে দিয়েছি, এবার আমাকে যেতে দাও। ভগবান বললেন, সব পাতা ছিদ্র করেছ, দুটো পাতা ছিদ্র করতে পারোনি। বর্বরিক বললেন, দেখাও। ভগবান হাতটা খুলে দেখাচ্ছে, এই দেখো, দেখছে হাতের পাতাটা ছেঁড়া। ভগবান চরণটা সরিয়ে দেখছে, দেখে চরণের তলার পাতাটা ছেঁড়া। ভগবানকে চিন্তা করতে বাধ্য হলেন, আমি যাকে হাতে রেখেছি তাকে যদি এ বিনাশ করে দেয়, আমি যাকে চরণের তলায় রেখেছি তাকে যদি এ বিনাশ করে দেয়, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। আর তখনই ভগবান বললেন, বর্বরিক, আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। আর অমনি বর্বরিকের কি আনন্দ, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে জীবসে যে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে যারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। বর্বরিক মনে মনে ভাবছে, আমি ভগবানের হাতে মরতে পাবো, এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে? আমি দুর্যোধনের দলে এই জন্য যেতে চেয়েছি যাতে ভক্ত যুধিষ্ঠির হাতে, ভক্ত অর্জুনের হাতে, ভক্ত ভীমের হাতে মরতে পারি, কিন্তু ভগবানের হাতে মরবার সুযোগ পাবো? বর্বরিকের আনন্দে চোখ দিয়ে গড়গড় করে জল পড়ছে। আর বর্বরিক বললেন, বেশ ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছি। হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছেন, আর ভগবান সুদর্শন চক্রকে বলছে, যাও ওর দেহ থেকে মুণ্ডটাকে আলাদা করে দাও। বর্বরিকের মুণ্ড কাটা হয়ে গেল, কাটা মুণ্ডটা যখন পড়ে যাচ্ছে তখন ভগবানের নাম স্মরণ করছেন। আর অমনি ভগবান ছুটে গিয়ে কাটা মুণ্ডটা তুলে বলছে, বর্বরিক বর্বরিক, আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি, তুমি আমায় ক্ষমা করো বর্বরিক, তুমি আমায় ক্ষমা করো বর্বরিক, বলো তুমি কি চাও, আজ তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো কি চাও। বর্বরিক বললেন, যদি কিছু দিতে হয় তাহলে 18 দিন আমাকে বাঁচিয়ে দাও, আমি কুরুক্ষেত্রে যুদ্ধ দেখতে চাই, তবে আমি যুদ্ধ দেখবো, যেন আমাকে কেউ না দেখতে পায়। ভগবান বললেন, তথাস্তু, তুমি যুদ্ধ দেখবে, তোমাকে কেউ দেখতে পাবে না। সমস্ত ঘটনা ভগবান শ্রীহরি ভীম আর অর্জুনকে বললেন। এতক্ষণ পরে অর্জুন আর ভীম বুঝতে পারলেন। এবার জিজ্ঞাসা করলেন, ভীম,
বর্বরিককে যে আমি তোমার দাদু, তাহলে আমাদের কথা শুনে তুমি হাসলে কেন? বর্বরিক বললেন, দাদু ওই যে তুমি বলছিলে আমি না থাকলে হতো না, অর্জুন দাদু বলছে আমি না থাকলে হতো না, আসলে যুদ্ধটা তো আমি দেখেছি, তুমি যাকে মেরেছি বলে মনে করছো তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। ওই মন্দির তুমি করনি, তুমি নিমিত্ত মাত্র, তিনি করে রেখেছেন, তাই তুমি নিমিত্ত হয়ে অহংকার করছিলে, তাই আমার হাসি পাচ্ছিল। এ কথা বলতে ভীম আর অর্জুনের লজ্জায় মাথাটা নিচু হয়ে গেছে। তাই ভগবান সব পারে, অহংকার আর ভক্তের কান্না সইতে পারে না। এইবার ঘটনা চক্রে দেখুন এখানে কি হলো। ভক্তিমতি মায়েরা ওই যে স্ত্রীকে মা কয়াধু দেবীকে আলিঙ্গন করলেন, ওই অবস্থায় জিজ্ঞাসা করছে, আচ্ছা হরি কিরকম দেখতে বলো তো, তুমি তো হরির নাম করো, হরি কিরকম দেখতে? এই হরি আলোচনার মধ্যে থেকে স্ত্রীর গর্ভের সন্তান এলো, তাই ভগবত আলোচনার মধ্যে থেকে গর্ভের সন্তান এলেন, তাই তিনি হলেন প্রহ্লাদ। আর ভগবানকে বাদ দিয়ে যখন সন্তান আসবে বলে তিনি হবেন জল্লাদ, তাহলে হয় প্রহ্লাদ আর নইলে জল্লাদ। প্রহ্লাদ গর্ভে এলো আর হিরণ্যকশিপুর চলে গেলেন তপস্যা করতে মন্দার পর্বতে। দেখতে দেখতে সাত মাসের গর্ভবতী মা, দেবরাজ ইন্দ্র ভাবলেন এর ছেলেটাকে জন্ম হওয়ার আগেই মেরে ফেলবো। তা ইন্দ্র যখন চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, অমনি মা কয়াধু দেবী, তিনি জানে যে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। তাই তিনি আনন্দে যাচ্ছেন, এমন সময় দেবর্ষি নারদ এসে বললেন, হে দেবরাজ ইন্দ্র আপনি ভুল করছেন, আপনি ভাবছেন এই মায়ের গর্ভে যে সন্তান তিনি আপনার শত্রু, না, তিনি সারা অসুর জাতি সমস্ত দেবতাদের মিত্র, পরম ভক্ত, এই মায়ের গর্ভে রয়েছে, ছেড়ে দিন। দেবর্ষি নারদ বলতেই দেবরাজ ইন্দ্র ছেড়ে দিয়ে ক্ষমা ভিক্ষা চেয়ে ফিরে চলে গেলেন, আর কয়াধু দেবী দেবর্ষি নারদের আশ্রমে চলে গেলেন। নারদ মুনি আশীর্বাদ দিলেন, যতদিন তোমার স্বামী তোমার ঘরে ফিরে না আসবে ততদিন তোমার গর্ভের সন্তান গর্ভেই থাকবে, আর ততদিন তুমি আমি আমার আশ্রমে থাকবে। আশ্রমে হরি কথা শুনে হরি ভজন করে, গর্ভের সন্তান হরি ভজন করে। আপনি মা গর্ভের সন্তান, আপনি হরি ভজন করলে ছেলে হরি ভজন করবার ইচ্ছা জাগবে, হরি ভজন করার মানসিকতা জাগবে। আর আপনি মা গর্ভের সন্তান, আপনি টিভিতে সিরিয়াল দেখতে বসেছেন, এখন অপরাধ নেবেন না মা, প্রতিটা সিরিয়ালে প্রতিটা নায়িকার ঘুরে ফিরে 20 বার বিয়ে হবে মা গো, প্রতিটা মাসে একটা একটা করে বিয়ে হয়ে যাবে রাধে রাধে। সেই চরিত্রগুলো যদি আপনি দেখেন আপনার ছেলের চরিত্রে কিন্তু সেই চরিত্রটাই ছাপ পড়বে। আমার কথা বানানো কথা আমি আপনাদের বলছি না মা। সুভদ্রা দেবীর গর্ভে ছিলেন অভিমন্য, অভিমন্য যখন মায়ের গর্ভে তখন অর্জুন চক্রবিহ বুহে কি করে ঢুকতে হয়, স্ত্রীকে বলছে গর্ভের সন্তান শুনছে আর কিভাবে বেরোতে হবে, এটা অর্জুন বলছেন, মা ঘুমিয়ে গেছেন, যেই মা ঘুমিয়ে গেল ছেলের আর জানা হলো না, মায়ের ভুলের জন্য ছেলে চক্রবুহে ঢুকলো, কিন্তু ওখান থেকে বেরোতে কি করে হবে সে আর বুঝতে পারলেন না বাবা। তাই চক্রবুহে আমরা সকলে ঢুকে আছি, এখান থেকে বেরোনোর রাস্তাটা কি? চক্রবুহে সাতজন তাকে ঘিরেছিলেন, একটু তাকিয়ে দেখুন তো এই দেহটা, এই যে চামড়া অস্থি মেদ মাংস শুক্র শনি, এই সপ্ত ধাতু, এই সপ্ত ধাতুর দেহ থেকে আমরা কি নিজেদেরকে বার করতে পারছি বাবা? আমি তো মনে করছি আমি এই দেহ, আমি চৈতালি, আমার ছেলে, আমার ঘর, আমার বাড়ি, এই যে সপ্ত রথিতে আমাকে ঘিরে রেখেছে। চৈতন্য ভগবান বললেন একমাত্র হরিনামের দ্বারা এই চক্রবুহে থেকে তুমি বেরিয়ে বলতে পারবে, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিসাচি গলায় বাঁধিলা। রাধে রাধে, হরি বল হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা তাহলে আসুন, আজকে দেবর্ষি নারদের আশ্রমে মা হরি ভজন করে। এদিকে 100,000 বৎসর পরে মন্দার পর্বতে তপস্যা করতে করতে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে দাঁড়িয়েছেন হিরণ্যকশিপুরের কাছে, আর এসেই বললেন, বলো তুমি কি চাও? হিরণ্যকশিপুর বললেন, আমাকে অমর করে দেন। ব্রহ্মাজি বললেন, বাবা আর অন্য যা চাইবে তাই দেব, কিন্তু অমরত্বের বর দিতে পারবো না। হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে তাহলে আপনি আমাকে বর দেন, আমি যেন দিনে না মরি, আমি যেন রাত্রে না মরি, তথাস্তু, আমি যেন ঘরে না মরি, আমি যেন বাইরে না মরি,
তথাস্তু, আমি যেন অপরে না মরি, আমি যেন নিচে না মরি। তথাস্তু, আমি কোনো নারীর হাতে না মরি, যেন পুরুষের হাতে না মরি। তথাস্তু, আমি কোনো অস্ত্রে না মরি, কোনো শস্ত্রে না মরি। তথাস্তু বলে দিয়ে ব্রহ্মা চলে গেলেন, আর হিরণ্যকশিপুর ভাবলেন, আরে খুব মজা তো, দিনে মরবো না, রাত্রে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না, নারীর হাতে মরবো না, পশুর পুরুষের হাতে মরবো না, কোনো অস্ত্রে মরবো না, কোনো শস্ত্রে মরবো না, তাহলে তো আমি একবারে অমর হয়ে গেলাম। বলি আনন্দ যার ধরে না রে, আনন্দ যার ধরে না রে, আনন্দ যার ধরে না রে, ভজে আশীর্বাদের কথা শুনে, আশীর্বাদের কথা শুনে, আনন্দ আর ধরে না রে, আশীর্বাদের কথা শুনে, হরি 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 বলে, আশীর্বাদের নিতাই দৌড় হরি হরি বল, হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। হিরণ্যকশিপুর বাড়ি ফিরে এলেন, আর বাড়ি এসে শুনলেন যে তার স্ত্রীকে দেবরাজ ইন্দ্র তুলে নিয়ে যাচ্ছিল। অমনি হিরণ্যকশিপুর দল বল নিয়ে দেবতাদের আক্রমণ করতে গেলেন, সমস্ত দেবতাদের ওপরে অত্যাচার শুরু করেছে। এর মধ্যে দেবর্ষি নারদ ভগবানের শ্রীহরির কাছে এসে বলছে, ঠাকুর তুমি লুকিয়ে যাও, তুমি পালিয়ে যাও, দয়াময় তুমি লুকিয়ে যাও, হিরণ্যকশিপু আসছে, তোমাকে আঘাত করবে, আমি সহ্য করতে পারবো না, প্রভু তুমি লুকিয়ে যাও, তুমি পালিয়ে যাও। ভগবান বললেন, হে নারদ, আমার জন্য তোমার এত দুঃখ, এত চিন্তা, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি লুকিয়ে যাচ্ছি। ভগবান হয়ে গেলেন অন্তর্ধ্যান। হিরণ্যকশিপুর এসে ভগবানকে খুঁজতে লাগলেন, একদিন দুদিন পাঁচ দিন ছ দিন ধরে খুঁজলেন, চিরুনি তল্লাশি করে খুঁজলেন। ভগবানকে যখন খুঁজে পেলেন না, রাধে রাধে, এইবার হিরণ্যকশিপুর ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে। আর যেই তিনি ফিরে গেছেন, অমনি নারদ মুনি বলছেন, ঠাকুর এবার তুমি বেরিয়ে এসো, চলে গেছে, এবার তুমি বেরিয়ে এসো। ভগবান আবার এসে সম্মুখে দাঁড়ালেন। নারদ মুনি বললেন, আচ্ছা প্রভু তুমি এমন কোথায় লুকিয়েছিলে গো, ছ দিন ধরে তোমাকে খুঁজলো, তোমাকে খুঁজে পেলো না, কোথায় লুকিয়েছিলে? দরজার কোণে, না তুমি আলমারির কোণে, না তুমি পালঙ্কের তলায়, তুমি কোথায় লুকিয়েছিলে? হিরণ্যকশিপুর খুঁজে পেলো না? ভগবান বললেন, আমি হিরণ্যকশিপুরের হৃদয়ে লুকিয়েছিলাম। তুমি তার হৃদয়ে লুকিয়েছিলে, অথচ সে তোমাকে দেখতে পেলো না কেন? বলে, যারা অহংকারী ব্যক্তি তারা কারোর কাছে মাথা নত করে না, আর মাথাটা নিচু না করলে আমি যে এখানে আছি, এখানে ভগবান আছে, আমাকে দেখতে গেলে মাথা নিচু করতে হবে। আর অহংকারী হিরণ্যকশিপুর তিনি কখনো মাথা নিচু করে না, তাই অহংকারী ব্যক্তি যারা তারা আমাকে দেখতে পায় না, আমি তার কাছে থাকলেও পায় না। হরি হরি বল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে যাবি পাইনে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি পাই, আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি পাইনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই মা কয়াধু দেবী ফিরে এলেন,
আর কয়েকদিন পরে ছোট্ট সন্তান জন্ম হলো, প্রহ্লাদ, রাধে রাধে। সেই ছোট্ট প্রহ্লাদ ছোটবেলা থেকে মায়ের কানে কানে, মায়ের কাছে শোনে কানে কানে, রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। মায়ের শিক্ষায় শিক্ষিত হতে হতে সেই ছেলে পরম ভক্ত হয়ে দাঁড়িয়েছেন। ও মা, 5 বছর বয়স, একদিন বাবা ছেলেকে কোলে নিয়ে, হিরণ্যকশিপুর ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞাসা করছে, বলতো বাবা আজকে কি ভালো খেয়েছিস, বলতো দেখি কি ভালো খেয়েছিস। এখনকার যে কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করুন, একটা 3 বছরের ছেলে, সেও বলবে কুরকুরে খেয়েছি, কুরকুরে, রাধে রাধে। হিরণ্যকশিপুর বলছে, বলতো বাবা কি ভালো খেয়েছিস। অমনি ছোট্ট প্রহ্লাদ নির্ভীক ভাবে উত্তর দিচ্ছে, আমি ভগবানের প্রসাদ সেবা করেছি। যেই বলেছে হরির প্রসাদ সেবা করেছি, অমনি কোল থেকে ছেলেকে মাটিতে আছাড় দিয়ে ফেলেছে, দূর হয়ে যা ওরে অসুর কুলের কলঙ্ক। তুই যে হরি তোর কাকাকে হত্যা করেছে, তার প্রসাদ তুই খেয়েছিস। যেই মাটিতে আছাড় দিয়ে ফেলেছে, অমনি মন্ত্রী এসে বলছেন, মহারাজ আপনার ওই ছোট্ট শিশু, সে কি করে বুঝবে যে আমাদের নীতি কি, নিয়ম কি? আপনার ছেলের 5 বছর বয়স হয়ে গেল, তাকে লেখা পড়া কিছুই শেখাচ্ছেন না। হিরণ্যকশিপুর বললেন, এক্ষুনি নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দাও, আর স্কুলের মাস্টারদেরকে বলবে এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে কোথাও ভগবানের নাম থাকবে না, এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে গীতা, রামায়ণ, মহাভারত কোনো কথাই থাকবে না, যাতে ভগবানের নামটা সে ভুলে যায়, সেই রকম বই পড়াবে, সেই রকম বই লিখতে বলবে। যাও, প্রহ্লাদকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিলেন ষণ্ড অমরকের আশ্রমে। এবার মাস্টার মশাই দুজনেই পড়েছেন প্রহ্লাদকে নিয়ে, বল বাবা, বল ক, বল কয়ে কাকাতুয়া, ক লেখাচ্ছে, আর ক লিখতে গেলে 3টে দাগ দিতে হবে, 1 2 3, আর 3টে দাগ দিয়ে তারপরে কুণ্ডলিনী আঁকতে হবে। এবার ক লিখে বলছে, বল বাবা, বল কয়ে কাকাতুয়া, বল বল কাকাতুয়া। আর অমনি প্রহ্লাদ ক অক্ষরটাকে দেখে চোখের জলে ভেসে যাচ্ছে। মাস্টার মশাই বললেন, হ্যারে ক দেখে কাঁদছিস কেন, কয়ের মধ্যে এমন কি আছে? প্রহ্লাদ বললেন, গুরু মশাই, কয়ের মধ্যে কি আছে? এই প্রথম টানেতে আছে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বসতি, আর কুণ্ডলিনীর মধ্যে দেখো আছে রাধা সতী। তাহলে কয়ে কাকাতুয়া নয় গুরু মশাই, কৃষ্ণ নাম কর ভাই জগতে রসা, কৃষ্ণ নাম কর ভাই জগতে রসা, ভগেশপতি যিনি জগত মূলাধার, ভগেশপতি যিনি জগত মূলাধার, ভগেশপতি যিনি জগত মূলাধার, দান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, দান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, নব ঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নব ঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নব ঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি। হরে সর্বনাশ, তোর বাবা তোকেও মারবে আর আমাদেরকেও মারবে, কৃষ্ণ নাম করিস না বাবা, কৃষ্ণ নাম করিস না। দেখতে দেখতে 6 মাস পেরিয়ে গেল, হিরণ্যকশিপুর ছেলেকে দেখতে এলেন, আর হিরণ্যকশিপুর এসে চিৎকার করে ডাকলেন, প্রহ্লাদ। অমনি প্রহ্লাদ এসে বাবাকে প্রণাম করেছেন। বাবা ভাবল, তাহলে ছেলে আমার পাল্টে গেছে, এই তো আমাকে প্রণাম করেছে, আবার কোলে নিয়েছে। আবার কোলে নিয়ে বাবা জিজ্ঞাসা করছে, বলতো বাবা, এ জগতের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পুরুষকে? ছেলে বললেন, বাবা, এ জগতের সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষ হচ্ছেন, তিনি হলেন পরমাত্মা, পরব্রহ্ম, ভগবান শ্রী হরি। আর যেই বলেছে হরি, অমনি বলে উঠল, আবার হরি, এখনো হরি, তুই এখনো হরি বলছিস? মাটিতে যেই আছাড় দিয়ে ফেলেছে, অমনি দুজন মাস্টার মশাই এসেছেন, এসে বললেন, মহারাজ এই তো 6 মাস হলো, আর কিছুদিন সময় দিন, আপনার ছেলেকে আপনার মতোই তৈরি করব, কিন্তু তার জন্য তো একটু সময় লাগবে মহারাজ। হিরণ্যকশিপুর বললেন, আমি আর 6 মাস সময় দিলাম, এর মধ্যে যেন এর মুখ থেকে আমি হরিনাম বন্ধ শুনতে পাই। হিরণ্যকশিপুর বেরিয়ে চলে গেলেন। মাস্টার মশাইরা আবার যথারীতি শুরু করেছে, বল বল, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চমান, ছয়ে ঋতু, সাথে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, দশে দিক, বল বাবা বল,
প্রহ্লাদ অমনি হাত জোড় করে বলছেন, একে চন্দ্র যাহা হয় সাধন ভজনের কেন্দ্র, দুই পক্ষ ওই ভজন হবে জীবের লক্ষ্য, তিনে নেত্র আগে তৈরি করো ভজনের ক্ষেত্র, চারে বেদ এ ভজন না জানলে জীবের হবে খেদ, পাঁচে পঞ্চবান যেখানে বিরাজ করে স্বয়ং ভগবান, ছয়ে ঋতু সেখানে দেখবে গোলকে যাবার সেতু, সাথে সমুদ্র এ ভজন জেনা জানে সে জীব হয় ক্ষুদ্র, আষ্টে অষ্টবসু এ ভজন জেনে শুনে জেনা করে সে হয় পশু, নয় নবগ্রহ যেখানে বিরাজ করে সচ্চিদানন্দ বিগ্রহ, দশে দিক এ জগৎ মিথ্যা একমাত্র গোবিন্দ চরণ সঠি। তু হরি ভজন কো মান রে, তু হরি ভজন কো মান, তু হরি ভজন উনু ধরি চক্রে কি হলো এদিকে দেখুন, ওমা এখন চিন্তা করে দেখুন, এদিকে ছ মাস পেরিয়ে গেছে আর বাকি আছে ছ মাসের মধ্যে চার মাস পেরিয়ে গেছে, মাস্টার মশাইরা চিন্তায় পড়লেন কি করা যায়, এ প্রহ্লাদকে তো কিছুতেই হরিভজন বন্ধ করতে পারছি না। এখন দুজন মাস্টার মশাই চিন্তায় পড়ে গেলেন, তারা ভাবলেন তাহলে আমরা আরো একটু বড় পণ্ডিতদের সঙ্গে আলোচনা করে আসি, দেখি কিভাবে হরিভজনটা বন্ধ করা যায়। এখন দুজন মাস্টার মশাই স্কুল ছেড়ে তারা একটু দূরে গেছে, বাবা দূরে আলোচনা করতে গেছে, এর মধ্যে স্কুলে কোনো মাস্টার মশাই নেই, সব ছাত্ররা প্রহ্লাদের কাছে জড়ো হয়েছে। বললেন, হ্যাঁ রে প্রহ্লাদ, একটা কথা বলবো। বলছি, আচ্ছা তুই তোর বাবাকে ভয় করিস না? বললেন, না কেন রে, তোর বাবাকে আমার বাবা ভয় পায়, আমার বাবার বাবা ভয় পায়, তুই ভয় পাস না কেন? বললেন, এই জগতে যারা হরিভজন করে শুধুমাত্র তাদেরকেই ভয় পাওয়া উচিত। আচ্ছা তুই কি সুন্দর কথা বলিস, তোর কথা শুনলে মনে হয় আমরাও তোর সঙ্গে একটু হরিনাম করব, কিন্তু মাস্টার মশাইরা থাকে বলে আমরা করতে পারি না। হ্যাঁ রে প্রহ্লাদ, আজকে না স্কুলে কোনো মাস্টার মশাই নেই, আমরা একটু হরিনাম করব তোর সাথে। বেশ তো, আমার সঙ্গে হরিনাম করবি? আমার সঙ্গে সবাই মিলে হরিনাম কর। এখন স্কুলে যত ছাত্র প্রহ্লাদের সঙ্গে হাতে তালি দিয়ে হরিনাম করছে, হাতে তালি দিয়ে হরিনাম করছে। জপে যাও না মের মালা, জপে যাও না মের মালা, সর্বদা অন্তরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে।
বিধি বিধি লঙ্ঘন করে ধনি মাস্টারমশাইরা ভাবলেন সর্বনাশ, গোটা অসুর জাতিটাই বিগড়ে যাবে। তাহলে কি করা যায় না, প্রহ্লাদকে এনে তার বাবার কাছে দিয়ে বললেন, মহারাজ আমরা আপনার ছেলেকে পারবো না, আপনি যা ব্যবস্থা করার ব্যবস্থা করুন। হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে, তাহলে এমন ছেলে যে এতদিনেও হরি নাম ছাড়ছে না, হরি যখন শত্রু বুঝতে পারছে না, একে এক কাজ করো, পাহাড়ের ওপর তুলে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও। প্রহ্লাদকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, পাহাড়ের ওপর চাপিয়ে যেই ধাক্কা দিয়ে দিচ্ছে, অমনি ভগবানের একটা দায়িত্ব আছে, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সস্বচ্ছন্তি নিগঞ্ছতি কন্তেও প্রতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। ভগবানের দায়িত্ব চলে আসে ওই ভক্তকে রক্ষা করবার, অমনি ভগবান দুহাত দিয়ে ধরে আর ধীরে ধীরে প্রহ্লাদকে নামিয়ে দিচ্ছে। মহারাজ, পাহাড় থেকে ফেলে দিলাম, আপনার ছেলে তো মরল না, মরেনি। এবার এক কাজ করো, যেখানে বড় বড় বিষধর সাপ রাখা হয় ওই সাপের খাঁচার ভেতরে প্রহ্লাদকে ঢুকিয়ে দাও। প্রহ্লাদকে খাঁচার ভেতরে ঢুকিয়ে দিলেন রাধে রাধে, আর খাঁচার ভেতরে যে ঢুকিয়ে দিল, তারে ধরতে পারলে মন বেড়ি, ওই আমি দিতাম পাখির পায়ে, ওরে কেমনে আসে যা। আট কুঠুরি নয় দরজাটা মাঝে মাঝে ঝলকা কাটা, আট কুঠুরি নয় দরজাটা মাঝে মাঝে ঝলকা কাটা, বলে তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, সে ভাই আয়না মহল তা খাঁচার ভেতরে ঢুকিয়ে দিলাম, তবু তো আপনার ছেলেকে কোনো সাপ ছোবল মারছে না, পায়ের কাছে মাথা গুঁজে পড়ে আছে। বললেন, এখনো মরেনি? আগে না মহারাজ। বললেন, এবার মরবে, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দে। আর পাগলা হাতির পায়ের তলায় প্রহ্লাদকে ফেলে দিলেন, হাতি অমনি প্রহ্লাদকে সুড়ে নিয়ে কাঁধের ওপরে চাপিয়ে আনন্দে নৃত্য করছেন বাবু। কিছুতেই যখন প্রহ্লাদকে কোনো শক্তি দমন করতে পারছেন না, হিরণ্যকশিপুর বললেন, এবারে এবারও মারা যাবে, নির্ঘাত মারা যাবে, এক কাজ কর, ওকে কারাগারে বন্দি করে দে, এক ফোঁটা জলও দিবি না, দেখি না খেয়ে কতদিন বাঁচতে পারে। প্রহ্লাদকে কারাগারে বন্দি করে দিলেন মা, দরজায় একজন দাঁড়ি রাখলেন, তার নাম হচ্ছে দৌবারিক, নিষ্ঠুর প্রকৃতির ব্যক্তি, না আছে দয়া
না আছে মায়া, না আছে স্নেহ, না আছে ভালোবাসা। একবারে নির্দয় ব্যক্তি তাকে দরজায় পাহারা রেখেছে, কেউ যেন না প্রবেশ করে। সেই দৌবারিক পাহারা দিচ্ছে। আজ পাঁচ দিন হয়ে গেল প্রহ্লাদকে এক ফোঁটা জল কেউ দেয়নি। প্রহ্লাদ ভেতরে আনন্দে আছেন। প্রহ্লাদ মানেই হচ্ছে যিনি সমস্ত পরিস্থিতিতে আনন্দে থাকেন, বাবা, যিনি সমস্ত পরিস্থিতিতে আনন্দে থাকেন, এটাই হচ্ছে ভালোবাসা। আর ভালো যদি বাসাটা না হয় তার সঙ্গে ভালোবাসা হবে না বাবা। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য। এই বাসাটা যদি ভালো না হয় তার সঙ্গে ভালোবাসা হবে না বাবা। হরি বল রাধে রাধে, কত সুন্দর কথা বলছেন। প্রহ্লাদ ওই অবস্থাতেও আনন্দে আছেন, তার কোনো দুঃখ নেই। তাকে কিছু খেতে দিচ্ছে না, তার তাতেও দুঃখ নেই। তিনি বলছেন ভগবানকে, যেদিন আমি খাবো তোমাকে দিয়ে খাবো, আমিও নিজে কিছু খাইনি, তোমাকেও কিছু দিতে পারিনি। আহা কত সুন্দর কথা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে দেখুন তো একটু লক্ষ্য করে, একদিন দুদিন পাঁচ দিন হয়ে গেল কিচ্ছু খেতে দেয়নি। মা কয়াধু দেবী মনে মনে চিন্তা করছে, আমার ছেলে আজ পাঁচ দিন এক ফোঁটা জল খায়নি, আমি মা হয়ে কেমন করে আমি মা হয়ে কি করে খাব। তাই আমি যাব, আমি যাব আমার ছেলের কাছে, আমি যাব। হা হা, আমি ছুটতে ছুটতে সন্ধেবেলায় এসে দাঁড়িয়েছেন কারাগারের কাছে। দৌবারিক দাঁড়িয়ে আছেন, বললেন ওরে বাপ দৌবারিক, তুইও তো কারো বাবা, তোরও তো সন্তান আছে, তুই বলতে পারিস আমি মা হয়ে কেমন করে খাবো, আমার এই ছোট্ট ছেলেটা আজ পাঁচ দিন হয়ে গেল কিচ্ছু খাইনি। তাই বলছি এই নাড়ু আর এই জল আমার ছেলেকে একটু দিয়ে দে বাবা। দৌবারিক বললেন রানীমা এখানে বিরক্ত করবেন না, মহারাজের কড়া নির্দেশ, এক ফোঁটা জল দেওয়া যাবে না, আপনি চলে যান। মা কয়াধু দেবী বললেন ওরে আমার স্বামীর সব কথা শুনিস, কারণ আমার স্বামী তোকে বেতন দেয় তাই না? আচ্ছা আমার স্বামী তোকে তিরিশ দিনে যত বেতন দেয় আমি একদিনে তার দ্বিগুণ বেতন দেব, শুধু এই নাড়ু আর এই জল আমার ছেলেকে একটু দিয়ে দে বাবা। দৌবারিক লোভে পড়ে গেলেন, আর লোভে পড়ে বললেন ঠিক আছে রানীমা, তবে এখন দেব না, আর রাত্রিবেলায় এনে তারপরে দেব। হরিব রাত্রিবেলায় এনে আপনার ছেলেকে দেব, এখন নয়। আর ঠিক গভীর রাত্রি, এদিকে চারিদিকে সবাই ঘুমোচ্ছে, হিরণ্যকশিপুর একবার ঘরে আর একবার বাইরে, এমতো সময় দৌবারিক ঢাকা দিয়ে ওই থালায় নাড়ু আর জল নিয়ে যাচ্ছে। আর হিরণ্যকশিপুর দেখতে পেয়ে যায় এদিকে এদিকায় থরথর করে কাঁপছে দৌবারি। মহারাজ মহারাজ আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন না মহারাজ, আমার বউ ছেলে না খেতে পেয়ে মারা যাবে মহারাজ, আমি আমি লোভে পড়ে এই নাড়ু আর এই জল আপনার ছেলের জন্য নিয়ে যাচ্ছিলাম, রানীমার কথা শুনে মহারাজ মহারাজ আমাকে মারবেন না মহারাজ মারবেন। হিরণ্যকশিপুর বললেন আচ্ছা তাহলে আমার পেছনে আমারই বেইমানি, আমার সঙ্গেই বেইমানি, মহারাজ আপনি যা বলবেন তাই করব মহারাজ, এ ভুল আর করব না। বললেন তাহলে যা, তাহলে দে তো থালাটা দে, থালাটা দে। থালাটা যেই দিয়েছে অমনি নাড়ুর মধ্যে বিষ মাখিয়ে দিচ্ছে, নাড়ুতে বিষ মাখিয়ে দিয়ে বলছে যা এগুলো প্রহ্লাদকে দিবি যা, আর তুই নিজের চোখে দেখবি কেমন করে খাচ্ছে, কেমন করে ছটপট করছে, কেমন করে জিভটা বেরিয়ে যাচ্ছে, কেমন করে চোখগুলো বড় হয়ে যাচ্ছে, বাবা গো মা গো বলে চিৎকার করবে, তুই নিজের চোখে দেখে এসে আমাকে বলবি যা। এখন দৌবারিক সেই বিষ মাখানো নাড়ু গিয়ে প্রহ্লাদকে দিচ্ছে। রাজকুমার আপনার মা পাঠিয়েছে, এই নিন। আনন্দে উনি থালাটা ধরেছে, ধরে বললেন ঠাকুর এই দেখো আমার মা পাঠিয়ে দিয়েছে, আমি আগে তোমাকে দেবো তারপরে আমি খাবো। একটা নাড়ু হাতে নিয়ে আর ভগবানকে ডাকছে, নাও দয়াময় নাও, নাও দয়াময়। আহা দেখুন লক্ষ্য করে,
প্রহ্লাদ কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, আগে তুমি খাও তারপরে আমি খাও। তুমি এসো প্রাণের ঠাকুর, এসো আমার হৃদয় মাঝে, তুমি এসো আমার প্রাণের ঠাকুর, এসো আমার হৃদয় মাঝে, শহীদ বাগানের বনমালী, এ শহীদ বাগানের বনমালী, আমার হৃদয়ে মন্দির আলো করে, এ শহীদ বাগানের বনমালী, আমার হৃদয়ে মাগো। যদি আপনাদের মনে হয় যে আপনারা দুঃখে আছেন, যন্ত্রণায় আছেন, ভগবানকে এত ভালোবেসেও, একটু প্রহ্লাদের দিকে তাকিয়ে দেখুন তো মা, তার বাবা, তার জন্মদাতা পিতা তাকে খুন করতে চাইছে, কোনো সুযোগটা ছাড়ছে না, কিভাবে প্রহ্লাদ মারা যাবে। কিন্তু সমস্ত পরিস্থিতিতে প্রহ্লাদ ভগবানের ওপরে আস্থা যে তিনি আমাকে রক্ষা করবেন। তাই তো আপনারা গানটা শুনেছেন, আমি দুটো লাইন মনে করিয়ে দেব। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাস। যদি এটা জড় জগতের ভালোবাসার এটাই পরিণাম হয়, কাঁদতে হয়, তাহলে ভগবানকে ভালোবাসলে আপনাকে তো মা কান্না দিয়ে পরীক্ষা দিতেই হবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসলে, কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যা বেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালো। প্রহ্লাদ বিষ মাখানো একটা নাড়ু হাতে নিয়ে অন্ধকার কারাগারে চিৎকার করে ডাকছে, এসো দয়াময়, এসো, এসো ঠাকুর, এসো। আর দৌবারিক ছিদ্র দিয়ে দেখছে, তাকে দায়িত্ব দিয়েছে নিজের চোখে দেখবি, সে ছিদ্র দিয়ে দেখছে আর মনে মনে ভাবছে, আচ্ছা কাকে ডাকছে এই অন্ধকার কারাগারে তালা চাবি বন্ধ করা, কাকে ডাকছে, কে আসবে, আমি তো কাউকে ঢুকতে দেব না। আর অমনি দৌবারিক দেখতে পেলেন শঙ্খচক্র গদা পদ্মধারী হরি এসে অন্ধকার কারাগারে দাঁড়িয়েছে। ভক্ত প্রহ্লাদ বিষ মাখানো নাড়ুটা এগিয়ে দিয়ে বলছে, নাও ঠাকুর, নাও, ধরো, নাও না, ধরো না দয়াময়, নাও, আমার মা পাঠিয়েছে, ধরো।
আর দৌবারিক দেখছে আর ভাবছে আচ্ছা তা তুমি না হয় দরজা জানলা বন্ধ থাকলে ঢুকতে পারো, কিন্তু বিষ মাখানো নাড়ু তো উনি নিতে পারবে না, তুমি জানো না, কিন্তু সে জানে যে ওই নাড়ুর মধ্যে বিষ আছে, তাই সে ধরতে চাইছে না। আর প্রহ্লাদ বলছে ধরো দয়াময়, আর অমনি ভগবান বিষ মাখানো নাড়ুটা হাতে নিয়েছে। দৌবারিক বললেন হাতে নিতে পারবে কিন্তু মুখে দিতে পারবে না, আমি জানি তুমি মুখে দিতে পারবে না কারণ তুমি জানো ওতে বিষ আছে। দৌবারিক এটা ভাবছে আর ভগবান একটা একটা করে বিষ মাখানো নাড়ু সেবা করছে, বিষ মাখানো নাড়ু সেবা করছেন। দৌবারিক বললেন আচ্ছা তাহলে তুমি বিষ হজম করতে পারো, তুমি বিষ খেতে পারো, আচ্ছা ঠিক আছে, তা তুমি না হয় হজম করতে পারো, কিন্তু তোমার ভক্ত খাবে কি, সে তো পাঁচ দিন না খেয়ে বসে আছে, তুমি তো সব খেয়ে ফেললে। আর অমনি ভগবান প্রহ্লাদকে বললেন প্রহ্লাদ তোমার মা আমার জন্য নাড়ু পাঠিয়েছে, এবার আমি তোমার জন্য নাড়ু এনেছি, অমৃত মাখানো নাড়ু একটা একটা করে প্রহ্লাদের বদনে দিচ্ছে। নিষ্ঠুর দৌবারিক, নির্মম দৌবারিক, পাষাণ দৌবারিকের চোখ দিয়ে দদ্দর করে জল পড়ছে, চোখ দিয়ে দদ্দর করে জল পড়ছে, আর বলছে ঠাকুর তুমি ভক্তের জন্য বিষ খেতে পারো, তুমি ভক্তের জন্য বিষ খাও আর ভক্তকে অমৃত দার, তুমি ভক্তের জন্য বিষ খাও আর ভক্তকে অমৃত দান করো। আর অমনি প্রহ্লাদ থালাটা ধরিয়ে দিচ্ছে, এই নাও দৌবারিক কাকা আমার মাকে বলো ভালো হয়েছে। আর ওই নির্মম দৌবারিক কাঁদতে কাঁদতে থালাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটছে, কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে নিষ্ঠুর হিরণ্যকশিপুর, তার চোখের জল দেখে বুঝলেন ছেলে মারা গেছে। আনন্দে বলে উঠল বল বল তুই কি চাস, মরবার সময় বাবা গো মা গো বলে চিৎকার করেছে নিশ্চয়, নিশ্চয়ই এতক্ষণ দেহটা নীল হয়ে গেছে, এতক্ষণ মরে কাঠ হয়ে গেছে, কিরে মরবার সময় খুব কষ্ট পাচ্ছিল না, জিভটা বেরিয়ে গিয়েছিল, চোখগুলো বেরিয়ে গিয়েছিল, কিরে হা করে আমার দিকে তাকাচ্ছিস কি বল। দৌবারিক বললেন মহারাজ আপনার পুত্র প্রহ্লাদের কিছুই হয়নি মহারাজ, ওরে অপদার্থ তোদের দ্বারা কোনো কাজ হবে না, যা ভেতরে যা, তোদের দিয়ে একটাও কাজ হবে না, যা নিজের কাজে যা। দৌবারিক বললেন মহারাজ আর ভেতরে যাব না, আমার আদেশ সামান্য, জানিস কাল সকাল হলে তোকে চাকরি থেকে তাড়িয়ে দিতে পারি, তোর বউ ছেলে না খেতে পেয়ে মারা যাবে। দৌবারিক বললেন মহারাজ এতদিন ভাবতাম আমি টাকা রোজগার করি, আমি সংসার চালাই, আমি না থাকলে ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা যাবে, সংসার বন্যায় ভেসে যাবে, কিন্তু মহারাজ আজ আমি নিজের চোখে দেখলাম তিনি ভক্তের জন্য বিষ খায় আর ভক্তকে অমৃত দান করে, তিনি ভক্তের জন্য বিষ খেতে পারে, আমি নিজের চোখে দেখেছি। কার কথা বলছিস তুই, কার কথা বলছিস তুই, আমার দাস আমার চাকর, আর আমার দাস হয়ে তুই কার কথা বলছিস। মহারাজ এতদিন মনে প্রাণে আপনার দাস ছিলাম, এবার যদি দাস হতে হয় আমি শ্রী গোবিন্দের দাস হব, আমি শ্রী গোবিন্দের দাস হব, শ্রী গোবিন্দের দাস হব, আমি তোমার দাসত্ব করব। হিরণ্যকশিপুর বললেন আয় কে আছিস, প্রহ্লাদকে টেনে বার করে নিয়ে আয় যা। প্রহ্লাদকে এনে দাঁড় করিয়েছে, মুখোমুখি দাঁড়িয়েছেন পিতা পুত্র। হিরণ্যকশিপুর বড় বড় চোখ করে ছেলেকে বলে উঠল বল বল তোকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিলাম কে, তোকে বাঁচিয়েছে আমার হরি, তোকে সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দিলাম কে, তোকে বাঁচিয়েছে আমার হরি,
তোকে হাতির পায়ের তলায় ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে বারবার হরি বাঁচাচ্ছে না, বারবার তোকে হরি বাঁচাচ্ছে, বল বল তোর হরি থাকে কোথায়, বল বল কোথায় থাকে তোর হরি। প্রহ্লাদ বললেন, বাবা আগে তুমি আমায় বলো হরি কোথায় নেই। অনলে অনেলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে আছে বিটপি লতায় জল দেরো গায়ে শশী তারকায় তপনে। তুমি যেদিকে তাকাবে, আচ্ছা আচ্ছা সব জায়গায় তোর হরি আছে, আছে আছে স্তম্ভের মধ্যে তোর হরি, পাচ্ছিস দেখতে তোর হরিকে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি বাবা। অমনি অহংকারী হিরণ্যকশিপুর অহংকারের গদাটা তুলে আর যেই স্তম্ভটাকে মারলেন, অমনি স্তম্ভের ভেতর থেকে ভগবান নরসিংহদেব বেরিয়ে আসলেন। নরসিংহ বেরিয়ে আসছেন ভগবান, হিরণ্যকশিপুর বলে উঠলেন, কে তুই? ভগবান কোনো কথা বলছেন না, শুধু এগিয়ে যাচ্ছেন। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ হচ্ছে, আর যুদ্ধ করতে করতে ভগবান এগিয়ে যাচ্ছেন, হিরণ্যকশিপুর পিছিয়ে যাচ্ছে। যুদ্ধ হতে হতে এমন সময় দুটো হাত দিয়ে ভগবান তাকে ধরে আর নিজের কোলের ওপরে বসিয়ে যেই মারতে যাবে, অমনি হিরণ্যকশিপুর হেসে উঠলেন, তুই আমাকে মারতে পারবি না, কারণ আমাকে ব্রহ্মা বর দিয়েছে, আমি দিনে মরবো না, আমি রাত্রে মরবো না। ভগবান বললেন, আরে মূর্খ, একবার তাকিয়ে দেখ এই সময়টাকে, এটা দিনও নয় আর এটা রাত্রিও নয়, এটা দিন রাত্রির মাঝখানে যাকে কাল সন্ধে বেলা বলে। কিন্তু কিন্তু তুই আমাকে মারবি কি করে? আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। ভগবান বললেন, এই জন্য তো তোকে কোনখানে নিয়ে বসেছি দেখ, এটা না ঘর, এটা না বাইরে, ঘর আর বাইরের মাঝখানে ছাঁচতলায় নিয়ে তোকে আমি বসেছি। কিন্তু কিন্তু তুই আমাকে মারবি কি করে? আমি আমি ওপরে মরবো না, আমি নিচে মরবো না। ভগবান বললেন, এই জন্য তো তোকে এইখানে হাসপাতালের বেডে নয়, আমার কোলের ওপরে শুয়েছি, এইখানে শুয়েছি, এটা না ওপর, এটা না নিচ। কিন্তু তুই আমাকে মারবি কি করে? আমি কোনো নারীর হাতে কোনো পুরুষের হাতে মরবো না। বললেন, আমার দিকে তাকিয়ে দেখ, আমি না নারী না পুরুষ, অর্ধেকটা নর আর অর্ধেকটা সিংহ। আচ্ছা তুই আমাকে মারবি কি করে, তুই আগে বল, আমি কোনো অস্ত্রে শস্ত্রে মরবো না। ভগবান বললেন, এই জন্য তো এতদিন নখগুলো কাটিনি, এই বড় বড় নখ দিয়েই তোর অপারেশন হবে, এই নখেই তোর অপারেশন হবে, অস্ত্রে নয় শস্ত্রে নয়। রাধে রাধে, অমনি ধারালো বড় নখ দিয়ে হিরণ্যকশিপুরের বক্ষটাকে একেবারে বিদীর্ণ করে দিল। হিরণ্যকশিপুরের আত্মা পরমাত্মার চলনে বিলীন। যে তৃষা জাগিলে তোমারে হারব, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায়ও না। যে জ্ঞানের দীপ তোমাতে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায়ও না। যে জাত না পেলে তোমারে লভিব, সে জাত না মোর হরি। যে জাত না পেলে তোমারে লভিব, সে জাত না মোর হরি। যে তৃষা জাগিলে তোমারে হারব, সে তৃষায় আমার জাগায়ও না। হিরণ্যকশিপুরের আত্মা ভগবানের চরণে বিলীন হয়ে গেলেন, আর অমনি প্রহ্লাদ এসে ভগবানকে, নরসিংহ ভগবানের হাঁটুতে হাত দিয়ে দাঁড়ালেন, অমনি ভগবান প্রহ্লাদকে কোলে তুলে নিলেন। আজকে একবার চিৎকার করে বলে সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ও ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল।
এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হৃদয়েশ্বর হরি হৃদয় বিহারী মোর মুকুট তাম্বর ধারি বিনতি শুনিয়ে নাথ শুনিয়ে নাথ হামারি হৃদয়েশ্বর হরি হৃদয় বিহারি মোর মুকুট তাম্বর ধারি লগন হ্যায় জন্ম জন্ম কি লাগি লগন হ্যায় সাক্ষী তারো ভরা গগন হ্যায় সাক্ষী তারো ভরা গগন হ্যায় গিন গিন নাথ হামারি
শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবংশ শ্রী রূপং সগ্রজাতং সহগণ রঘুনাথন নীতম ত্বং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখা নিতংশ্চ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কন্ত রাধা কন্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয় গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধার বরণৌ রঘুবর বিমল যশ যোগায়ক ফল চার বুদ্ধিহীন তনু জানিকে সুমেরো পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহ মোহে হরহো ক্লেশ বিকার জয় শিয়া রাম জয় জয় শিয়া রাম জয় শিয়া রাম জয় শিয়া রাম জয় শিয়া রাম জয় জয় শিয়া রাম জয় শিয়া রাম জয় জয় শিয়া রাম জয় হনুমান জয় জয় হনুমান জয় হনুমান জয় জয় হনুমান সংকট মোচন কৃপা নিধান সংকট মোচন কৃপা নিধান জয় শিয়া রাম জয় জয় শিয়া রাম জয় জয় শিয়া রাম জয় শিয়া রাম জয় জয় শিয়া রাম জয় শিয়া রাম জয় জয় শিয়া রাম জয় জয় শিয়া রাম জয় জয় শিয়া রাম জয় নিতাই সবাই মিলে একবার বলবো শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে জয় নিতানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় জয় হে কলি ঘোর তিমি রে তিমি রে হে
ভাই ধর্ম কর সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণ সর্বকারণ। উপস্থিত আজকের এই সংকীর্তন রূপী মহাযজ্ঞ অনুষ্ঠান, দীর্ঘদিনের আজকের এই মহতি হরিবাসর, এই হরিবাসরে উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি শ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই আজকের এই মহতি হরিবাসরে যারা উদ্যোক্তা, সমস্ত ভক্ত সদস্যবৃন্দের শ্রীচরণে জানাই আমার দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই আমার পূর্বে আমার পরে যারা যারা আসবেন কীর্তন করতে এসেছেন, আমি তাদের সকলের চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি হরি বল। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন, কলি ঘোর তিমিরে গড়া সল জগজনে ধর্ম করম রহু দূর। কলি ঘোর তিমিরে অগগরাসল গরাসল জগজনেরে জনেরে জনেরে জনে কিবা ধরম ধরম রহু দূরে ধরম
ধরম করম কিছুই রইল না রে, শিবা ধরম করম কিছু রইল না রে, কেউ হরি না না ভজিল জাগ্রত করতে স্বয়ং চৈতন্য ভগবান এলেন এই কলিযুগে। গঙ্গা মেখলা শোভিত নবদ্বীপ ধামে শচী মায়ের আনন্দ মুখর আঙিনায় ভগবান কৃপা করে নেমে আসছেন। শাস্ত্র বলছেন ভগবানকে পেতে গেলে পাওয়া যায় নাকি শুধু ভক্তির বলে, ভক্তি ছাড়া আর যত কিছু সব গুণাগুণ সমস্ত কোয়ালিটি যদি থাকে বলে ভগবানকে পাওয়া যাবে না, আর কোনো কোয়ালিটির দরকার নেই, কোনো জাত কোনো ধর্ম কোনো বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে ভগবানকে পেতে পারবে যদি তার অন্তরে ভক্তি থাকে। মাগো ভক্তি মানে কি না, ভক্তি মানে ভালোবাসা। বাবা মা সন্তানকে ভালোবাসে কারণ তারা বয়সে বড় সন্তান ছোট, তাই সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা থাকে মা বাবার, আর সন্তান যখন পিতা মাতাকে ভালোবাসে সেটা হয়ে যায় ভক্তি। বাবাকে খুব ভক্তি করে, মাকে খুব ভক্তি করে, তার মানে ভালোবাসে। তাই ভগবানকে ভালোবাসার আরেক নাম হচ্ছে ভক্তি বলে। আর জগতে সবাইকে ভালোবাসতে আমরা পারি, ভগবানকে ভালোবাসতে পারি না কেন মা? কারণ ভগবানকে ভালোবাসতে গেলে চৈতন্য চরিতামৃতে বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। বলে হরি কথা শুনলে কি হবে না, মানুষের অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ মানে কি, মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়, আমার মনে হয় আমার ঘর আমার বাড়ি আমার ছেলে আমার স্বামী আমার আত্মীয় আমার পরিজন আমার গাড়ি আমার বাড়ি, এই যে আমার মনে হচ্ছে এটাই হচ্ছে অনর্থ। আর এটাই চলে যাবে জীব যেদিন সাধুর কৃপা করে সাধু সঙ্গ করবে, ফলে অনর্থ চলে যাবে। বাবা রাধে রাধে, ভগবান এসেছিলেন দুর্যোধনের কাছে, আর দুর্যোধনের কাছে শান্তির বার্তা নিয়ে ভগবান এসে বললেন দুর্যোধন, ওই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এরা পাঁচ ভাই, এরা আমাকে খুব ভালোবাসে, আমি যা বলবো ওরা তাই শুনবে, তাই আমি তোমাকে বলতে এসেছি হে দুর্যোধন, ওই পাঁচটা ভাইকে তুমি পাঁচটা গ্রাম দান করে দাও, এই রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের যুদ্ধটাকে তুমি বন্ধ করে দাও। দুর্যোধন কি বলেছিলেন বাবা আপনারা সকলে জানেন, দুর্যোধন বলে উঠলেন যে বিনা যুদ্ধে ছুচাগ্রে মেদিনী, বিনা যুদ্ধে দিতে পারবো না। একটা ছুঁচের ডগাতে যতটুকু মাটি সেইটুকু মাটি বিনা যুদ্ধে দেব না। রাধে রাধে, আর তুমি যেহেতু আমাকে জ্ঞান দিতে এসেছো, একে আছিস হ্যাঁ বেটা, গোয়ালার ছেলে কৃষ্ণকে আজকে আমার ঘরে বেঁধে রেখে দিয়ে দে, সারাদিন বাঁধা থাকবে,
দুর্যোধন যেই হুঙ্কার করেছে, দুজন কর্মচারী ভগবানকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, দুর্যোধন ভাবছে আমি কৃষ্ণকে খুব অপমান করেছি, আজ আমার ঘরে সারাদিন বেঁধে রাখবো, এখন দড়ি দিয়ে ভগবানকে বেঁধে দিয়ে দুর্যোধন যেই পিছন ফিরেছে, ওমা পিছন ফিরে তাকিয়ে দেখছে, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে আগে দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আমার ডাহিনে কৃষ্ণ বামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, ডাহিনে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আমার ডাহিনে কৃষ্ণ বামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, ডাহিনে কৃষ্ণ বামে কৃষ্ণ কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি কৃষ্ণ, ডাহিনে কৃষ্ণ বামে কৃষ্ণ কৃষ্ণ, সবই কৃষ্ণ ডাহিনে কৃষ্ণ বামে কৃষ্ণ কৃষ্ণ, সবই কৃষ্ণ কৃষ্ণ বামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ। আপনারা চিন্তা করে বিচার করে বলুন, দুর্যোধন দেখছেন সামনে কৃষ্ণ, পেছনে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, যেদিকে তাকাচ্ছেন ভগবানকে দেখতে পাচ্ছেন, এটা কি বিশ্বরূপ নয়? বিশ্বরূপ বিশ্বে যাহার রূপ পরিব্যাপ্ত, দুর্যোধন যেদিকে তাকাচ্ছেন সেখানেই ভগবানকে দেখতে পাচ্ছেন, কিন্তু তথাপিও মূঢ় দুর্যোধন বুঝতে পারলেন না ভগবত সত্তাটা কি, ভগবানকে চিনতে পারলেন না। কৃপা করে বিশ্বরূপ দেখাইল দুর্যোধনে, কিন্তু চিনিতে নারিল দুর্যোধন বিনা ভক্তির কারণে। ভগবান তাকেও বিশ্বরূপ দেখাচ্ছেন আর অর্জুনকেও দেখিয়েছেন, কিন্তু অর্জুন বুঝতে পেরে গেছেন যে তুমি কি তত্ত্ব, আর দুর্যোধন বুঝতে পারছেন না কেন, বলে দুর্যোধন কখনো সাধু সঙ্গ করেননি, গো সাধু সঙ্গ করেননি, তাই ভগবত সত্তাকে দেখেও তিনি চিনতে পারছেন না। রাধে রাধে। তাহলে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই সাধু সঙ্গ শেখানোর জন্য চৈতন্য ভগবান আসছেন, এসে কলির জীবকে বলছেন যে হে কলির জীব, তোমাদের অন্য কিছু করতে হবে না, ২৪ ঘন্টার মধ্যে তুমি একটা সময় বেছে নিও, দশ মিনিট তোমার নিজের হাতে তালি দিয়ে শুধু নাম করবে, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। সেই হরিনাম প্রচার করতে কলির জীবের দরজায় পৌঁছে দেওয়ার জন্য চৈতন্য ভগবান এলেন, একটু উলুধ্বনি হরিধ্বনি হবে মা, হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ও গয় আনন্দ কাননে মন ভ্রময়নিবা, একবার হরি বল হরি বল মনে রে আমার হরি, হাসি মাখা বদনে Thank you.
ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে, পুড়িতেছে মানুষের কত অহংকার, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই হরিনাম প্রচার করতে চৈতন্য ভগবান তিনি এলেন, ভক্তদের সঙ্গে হরিনাম গাইলেন। তিনি একটাই উপদেশ করে গেলেন, হরে রাম হরে রামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরণ্যথা। কলিযুগে হরিনাম ছাড়ার অন্য কোনো গতি নেই মা, রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, একটু তাকিয়ে দেখুন 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। এদিকে মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, আমার একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, দশটা নয়, আমার 100টা ছেলে কুরুক্ষেত্রের যুদ্ধে গেছে, কিন্তু একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা কেউ বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, তাহলে আমার একটাও ছেলে বাড়ি। আমার ছেলেরা কেউ ফিরে আসছে না কেন? আমার দুর্যোধন, আমার দুঃশাসন, আমার ছেলেরা গিয়েছিল, কেউ ফিরে আসছে না কেন? কাঁদতে কাঁদতে গান্ধারী মনে মনে চিন্তা করলেন যে ছেলেরা যখন আসছে না, তখন আমি ছেলেদের কাছে যাব, আমি ছেলেদের কাছে যাব। আর সেই গান্ধারী ছুটতে ছুটতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রবেশ করেছেন, দেখছে লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে বাবু, লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে, কারো একটা হাত নেই, কারো দুটো হাত নেই, কারো একটা পা নেই তো কারো দুটো পা নেই, কারো ধরটা নেই তো কারো মুন্ডটা নেই, কারো নাড়ি ভুড়িগুলো বেরিয়ে গেছে, আর চিল শুকুন এসে মরা মাংসগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে, শৃগাল কুকুর এসে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে মা গান্ধারী চিৎকার করে উঠলেন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? একবার একবার আমার কাছে আয়, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক, ওরে ওরে দুর্যোধন, একবার আমার কাছে আয় বাবা। আর পাগলিনীর মতো গান্ধারী ছুটছেন, আর ছুটতে 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 হঠাৎ দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। মরা ছেলেটাকে ছুটে গিয়ে দুর্যোধনের মাথাটা কোলের মধ্যে নিয়ে গা মা কাঁদতে কাঁদতে বলছে, ওরে দুর্যোধন, এই দেখ আমি তোর মা এসেছি, একবার একবার আমার সঙ্গে কথা বল, আমি তোর মা এসেছি। আমি তোর মা এসেছি, আমার সঙ্গে একবার কথা বল বাবা, কথা বল, বারবার বলছে কথা বল। কথা বলেন কে, কথা শোনেন কে, কীর্তন করান কে, কীর্তন করেন কে, কীর্তন শোনেন কে? ইয়াত করোসি যদস্নাসি যদ জুহোসি দদাসি যত, এই জগতে আমরা যা কিছু করছি সবই তার কৃপাতে, তার ইচ্ছাতে মা, তার ইচ্ছা ভিন্ন একটা গাছের পাতা নড়বে না। আর যে দুর্যোধন মরে গেছে তাকে বারবার বলছে একবার কথা বল, একবার মা বলে ডাক, একবার গলাটা জড়িয়ে ধরে বল, ওরে ওরে একবার কথা বল। আর ওই গান্ধারী শুনতে পেলেন কে যেন তার পেছনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। গান্ধারী মনে মনে চিন্তা করে দেখলেন শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো, তুমি কে, তুমি আমার পেছনে দাঁড়িয়ে হাসছো, তুমি কি নিষ্ঠুর
নাকি তুমি নির্মম? তুমি মানব নাকি তুমি দানব? তুমি দয়াল নাকি তুমি ভয়াল? যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই। আর পেছন থেকে বলে উঠল, মা তুমি আমায় দেখবে? বেশ তো, আমাকে দেখতে গেলে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না মা, ঘাড় ঘুরিয়ে দরকার নেই আমাকে দেখার, আমি তোমার সামনে আছি, পেছনে আছি, ডাইনে আছি, বামে আছি, আমি পূর্বে আছি, পশ্চিমে আছি, উত্তরে আছি, দক্ষিণে আছি, ঈশানে আছি, নৈঋতে আছি, অগ্নিতে আছি, বায়ুতে আছি, ঊর্ধ্বে আছি, অধে আছি, তুমি যেদিকে তাকাবে আমি সেখানেই আছি। কিন্তু আমাকে দেখতে গেলে মা এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জেলে দিলে দেখা যাবে না, এরকম হ্যালোজিনের আলোতে আমায় দেখা যায় না, লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে দেখা যাবে না, সূর্যের আলোতে দেখা যাবে না, নতদভায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যাদ গত্বা নিবারতন্তে তদ ধামং পরমং মম। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান, আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারে না মা। তুমি আমায় দেখবে, দেখো এই আমি কে। আর অমনি গান্ধারি তাকিয়ে দেখছে তার চোখের কাছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ও দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ। যেই পরমাত্মা হরি সামনে দেখেছেন গান্ধারি, অমনি আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, তাই কৃষ্ণ রে। আজ এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সন্তান হারা জননী গান্ধারী আমি, আজ এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। একথা যেই বলেছেন ভগবান বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে। কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। তুমি ভুলে গেছো মা গো, মা জননী, আজ থেকে 18 দিন আগে কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শুরু হবে সকালবেলায় দুর্যোধন এসেছিল তোমাকে প্রণাম করতে, আর দুর্যোধন প্রণাম করতে এসে বললেন, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমি আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে, হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ, এ কার্গিল যুদ্ধ নয়, পানিপথের যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ, আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না, তবে হ্যাঁ তুই আমাকে প্রণাম করেছিস, তুই আমার ছেলে, আমি তোর মাই, তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়, ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়, এটা 18 দিন আগে তুমি তোমার ছেলেকে বললে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ। এটাই হয় বাবা, এটাই হয়, আমরা ভগবানের মায়া বুঝতে পারি না, তাই ভগবানকে বলি তুমি কানা, তুমি অন্ধ, তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আসলে কানাটা কে না, আসলে আমি অন্ধ, আমি জ্ঞান অন্ধ।
কেন না আমি কর্মের মধ্যে ধর্মকে খুঁজে নিতে পারিনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তিনি বলছেন কর্মযোগ, আর কর্মযোগে যদি পরিণত করতে হয় তাহলে কর্মের সঙ্গে ভগবানকে যুক্ত করতে হবে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আমি যেই কাজ করি না কেন মাঝখানে তোমাকে দাঁড় করাবো। আমি যদি মাস্টার হই আমার উদ্দেশ্য হবে ছাত্রদেরকে ধর্মে প্রতিষ্ঠিত করা, আমি যদি ডাক্তার হই তাহলে মানবের সেবা করা, জীব সেবাই শিব সেবা এই মর্মটাকে জেনে, আমি যদি নেতা হই মন্ত্রী হই বলে দেশের সেবা জনগণের সেবা ভগবত সেবা জেনে যদি আমি করতে পারি তাহলে আমার ওই কর্মটাই যোগে পরিণত হবে, কর্মযোগে পরিণত হবে। এই কারণে ভগবান অর্জুনকে বলছে, অর্জুন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয় স্বামী মা সূচ। আগে আমাকে ধরো, বলে আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধরো মোরে বলি আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধরো মোরে পরে ধরো মোরে। ও বাবা ঠাকুর একটু ভাষার তাৎপর্যটা দেখুন, ভগবান কি বলছেন, আগে ধরো মোরে ধরো মোরে ধরো মোরে ধরো মোরে, আগে আমাকে ধরো তবে ধর্ম বুঝতে পারবে, আর নইলে কিন্তু বোঝা যাবে না। আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধরো মোরে ধরো মোরে, আগে ধরো মোরে ধরো মোরে, আগে ধরো মোরে পরে ধরো মোরে, ধরো মোরে ধরো মোরে, আগে ধরো মোরে পরে ধরো মোরে, একবার হরি 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 বল, আগে ধরো মোরে পরে ধরো মোরে, হরি 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 বল, আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধরো মোরে ধরো মোরে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা এই কারণে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, হরি বল রাধে রাধে সচিরন দন বনাবা বনমালি বন মালি সচিরানন্দন বনম সচিরানন্দন বন মালি সচিরানন্দন বন সচিরানন্দন বনমালি বন মালি এ তিন ভুবনে যার তুলনা না হে কয়, তিন ভুবনে
কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন ইয়ার, তোমা ভিন্ন ইয়ার। তাই সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের আজকে আমরা যার কথা শুনব, যার কথা আমরা জানব, যার মধ্য থেকে আমরা অনেক তত্ত্ব তথ্য এবং সামাজিক শিক্ষা জানতে পারব, তিনি অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন, মা অসুরের বাড়িতে। আমরা সংসারে একটু জ্বালা একটু যন্ত্রণা পেলে বলি, আরে হরিনাম করব কি করে, দীক্ষা শিক্ষা নেবে কি করে, সংসারে যা ঝামেলা সংসারে যা যন্ত্রণা কি করে হরিনাম করব। বলে ভক্তিমতী মায়েরা বিভীষণ কি করে হরিনাম করতেন, বিভীষণের দাদা রাবণ রাজা সারা এলাকার মধ্যে ঘোষণা করেছে ভগবানের নাম কেউ করবে না, সেই রাজ্যে বসে সেই ঘরে বসে তিনি যদি ভগবত ভজন করতে পারেন, অসুরকুলে জন্মগ্রহণ করেছেন, আজকে তারই কথা শুনব। তিনি হচ্ছেন ভক্ত প্রহ্লাদের ভাগবত ভক্তি, আমরা শুনব তার তত্ত্ব তথ্য। এই মুহূর্তে আমরা একটি ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। স স রে গ প ধ নি ধ প গ র গ ম গ র গ গ গ স র গ প গ র স নি র স নি প নি র ম প ধ প ম গ র স নি র স রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, ও রঙ দে 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 ও রঙ দে চুনরিয়া। চুনরিয়া ও রঙ দে চুনরিয়া, ও রঙ দে চুনরিয়া, ও রঙ দে চুনরিয়া, ও শ্যাম পিয়া বলি রঙ দে চুনরিয়া, ও রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া। Thank you.
नहीं जाऊंगी আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না বিনা রঙায়ে মা তো ঘরে নাহি যাউঙ্গি হবি দেখি যায় চাহে বিতে হি যায় চাহে ইয়ে সারি উমরিয়া ও শাম পিয়া মোরি রঙ দে চুনরিয়া সরে গ ম পাপা ধব ম গ পাপা রে গ ম প ধ ধ ধব ম গ পাপা নিজ জ নিজ জ নিজ নিজ জ নিজ জ নিজ নিজ জ নিজ জ নিজ জ নিজ জ নিজ নিজ গ গ রে নিজ গ গ রে নিজ গ গ রে রে ম ম গ ম ম প ধ নি ধ প ম প গ ম রে গ স রে নিজ ধ নি মীরাবাই প্রশ্ন করছেন, মীরাবাইকে প্রশ্ন করছেন, জল সে পাতলা কোন হ্যায় কোন ভূমি সে ভারী, জলের থেকে পাতলা কি মাটির থেকে ভারী কি, কোন আগুনে সে তেজ হ্যায় আগুনের থেকে তাপ কি, আর কোন কাজল সে কারী। উত্তর দিচ্ছেন মীরাবাই, কি বলছেন দেখুন, জল সে পাতলা 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 জল সে পাতলা জ্ঞান হ্যায় আর পাপ ভূমি সে ভারী, ক্রোধ আগুন সে তেজ হ্যায় ক্রোধ আগুন সে তেজ হ্যায় আর কলঙ্ক কা জল সে কারী, রঙ দে চুনরিয়া ও রঙ দে চুনরিয়া ও রঙ দে চুনরিয়া ও রঙ দে চুনরিয়া রঙ দে চুনরিয়া ও হো রঙ দে চুনরিয়া রঙ দে চুনরিয়া ও রঙ দে চুনরিয়া রঙ দে চুনরিয়া হো রঙ দে চুনরিয়া রঙ দে 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 চুনরিয়া ও রঙ দে চুনরিয়া ও রঙ দে চুনরিয়া রঙ দে চুনরি শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।